বন্দে মহাপুষতে চরিদ যৎপা প্লবনখ চমনি ছঠা বিসুজিত কিমপি গপবধু সুণা সসাগর সমূর্তি সারাধিকা মি কৃঙ্ করিকৃষ্ণ চৈতন্য প্রভু নিতনন্দ श्रीअद्व गदाधर शिवसदी गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभुनता <laughs> से गाधर शिवसदी गौरभक्तबिंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम রাম রে আজানু লম্বিত ভুজৌ কনকীর্থনৈকিতর কমলা বিশ্বাম্বর দ্বিজ ভর যুগধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করুণা ভুতারু

मुक्तिं च मुक्तिं च ददा सिनितम् सदा नरानं गंगा रमणीय जटा कलापम् गौरी निरंतर अभिभुषिहि तोबाम् भागम् नारायणों प्रियम <coughs> বারাণসিপুরপতি ভজবী শথম বগীশজ বদনে লীর্জসি যস্যা হৃদয়ে সং নিশৃহমহে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे रुचि रमुचि नवम नवम तदी शश्यतमुनसो महोत्सव तदीव सोकन शोषण नीना जदुत्तम श्लोकजसो अग्रहते তদেব রাম রুচিরাম নবম নবম তদেব শষ্যৎ মনসো মহোৎসবম তদেব সৌকার নব শোষণাম নিনাম যদুত্তম শ্লোক যশো অনুগীহে গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাত পরমংশ জগৎগুরু জানিয়েছেন আমি কোনো উপন্যাসে বর্ণিত কোনো কৃষ্ণের কথা বলছি না আমি কোনো নাটকেতে নোবেলেতে লেখা কৃষ্ণের কোনো চরিত্রের কথা আমি বলছি না আমি কোনো কাল্পনিক কৃষ্ণের কথা বলছি না আমি পরম সত্যবস্তু যেটা সম্বন্ধে ভাগবতী মহাপুরাণের প্রারম্ভেতে সত্যম পরম ধিমহি জগতে যদি বলা হয় সত্য কটা আছে যদি কেউ জিজ্ঞাসা করে জগতে সত্য ক করকম আছে কটা আছে সত্য একটাই আছে বাকিগুলো তার প্রকাশ বলা যায় মায়ার প্রকাশ গৌরীয় গোষ্ঠীপতি শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর বা পরমস জগৎগুরু জানিয়েছেন আমি নিশ্চয়ই কোনো উপন্যাসের কৃষ্ণের কথা বলছি না কোনো নাভেল নভেল বা নাটকের কোনো কৃষ্ণের কথা বলছি না কোনো লেখকের কোনো কবির কল্পিত কোনো কৃষ্ণের চরিত্রের কথা আমি বলছি না আমি বলছি বাস্তব সত্য সেই কৃষ্ণের কথা অনন্ত ব্রহ্মাণ্ডে যদি কেউ জিজ্ঞাসা করেন সত্যবস্তু কটা আছে তাহলে উত্তর দেব একটাই আছে সেই সত্যবস্তুটাকে বলা হয় অধ্যায় জ্ঞান তত্ত্ব যেটাকে ভাগবতী মহাপুরাণে বলা হয়েছে বদন্তি তত্ত্ববিদম সত্ত্বম যদ জ্ঞানম অধ্যয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে যেটাকে ভাগবজী মহাপুরাণে বলা হয়েছে সত্যবস্তু একটা কিন্তু সত্যের একটা বস্তু থাকলেও তিনি বিভিন্ন প্রকাশে লীলা করেন অর্থাৎ ডাইভার্সিটি ইন ইউনিটি অথবা বিপরীতভাবে বললে ইউনিটি ইন ডাইভার্সিটি এই কথাটা যারা বুঝতে পারেন তারা গৌরীয় ভজন বোঝেন আমার মনে হয় কারণ অচিন্ত ভেদাভেদ তত্ত্বটাকে না জানলে পরে কেউ কোনো দিনই কৃষ্ণের সম্বন্ধে বা জগৎ সম্বন্ধে গুরু সম্বন্ধে ভগবানের ধাম নাম সম্বন্ধে কোনোই বাস্তবিক কোনো ধ্যান ধারণা করে উঠতে পারবেন না কারণ জ্ঞান জ্ঞানতত্ত্বের যে রহস্যটা ওটা জানা দরকার তত্ত্ববস্তু একটাই কিন্তু এত বৈচিত্র্য তার মধ্যে যেই বৈচিত্র্য দেখে লোকে হতবাক হয়ে যায় কি করে হয় এর মধ্যে কৃষ্ণকে খুঁজে পাওয়া যাবে কি না খুঁজে পাওয়া যাবে কি না সে আবার কী কথা সবই তো কৃষ্ণ সবই কৃষ্ণ কিছু নেই আর তুমি আমি যা কিছু দেখছো যা কিছু দেখছো জগতে যা কিছু কল্পনা করতে পারো যা কিছু কল্পনা করতে পারো না যেগুলো তুমি চোখে দেখতে পারো যেগুলো তোমার দৃষ্টির বাইরে অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যা আছে সমস্ত কৃষ্ণ কিছু নেই আর কোনো কিছুই নেই বলেন কি ঠিকই বলছি কথাটাই হলো বাস্তব সত্য আর কিছুই নেই যে জীব আত্মাগুলো আছে ততঃস্বাসক এটাও কৃষ্ণের তাহলে কৃষ্ণই কোনো অন্য কোনো তত্ত্ব নাই কিন্তু যখন ভগবানের মায়ার প্রভাব আমাদের উপর পড়ে তখন আমরা পাগল হয়ে যাই পাগল কুকুর যেমন হয় পাগল কুকুরের মতো হয়ে যায় সত্য মিথ্যে আমাদের কাছে একটা কনফিউশনের মধ্যে পড়ে যায় কে বলবে জগতে তো অনেকেই বলছে এটা সত্য ওটা সত্য জগতে ধর্মের নামে হাজার হাজার জিনিস চলছে কত চিটিংবাদ চলছে এখন কে সত্য বলছে কে জানে এটাও তো একটা বুঝবার ব্যাপার আমাকে অনেকেই প্রশ্ন করেন মহারাজ কি করে বুঝব অনেক সাধু অনেক কথা বলছে কি করে বুঝবো যে কোনটা সত্য আমি প্রথমেই বললাম প্রথম কথা হল যে তুমি কে সত্য না সত্য ছেড়ে দাও প্রথম তুমি চিন্তা করো তোমার বিবেকের সঙ্গে তুমি কি সেই পরম সত্য বস্তুটাকে চাও কি না এই কথাটা আগে উত্তর দাও এবং বললে শালগ্রাম নৃসিংহদেব শুয়ে বলতে হবে নাহলে চলেই যাবে কিন্তু সত্যি কথা বলো তুমি চাও সে সত্য তাহলে প্রথমে এই উত্তরটা দাও যদি বলে হ্যাঁ তাহলে বলো চাও কি না তাহলে তোমার চিন্তা নেই তোমার কাছে সত্য এমনি এমনি প্রকাশিত হবে তুমি এমন একটা দিন খুঁজে পাবে যে দিন দেখবে বাস সব সত্যের মুখোমুখি এসে পড়েছি এমন একজন সাধুর কাছে এসেছি যে জগতের কোনো কিছুকে পড়বা করে না সে সমস্ত তার মলমূত্র মনে করে সব ঠেলে দেয় এরকম একজনের কাছে পৌঁছাতে পারবে তুমি তোমাকে সেটার দায়িত্ব হলো ভগবানের সেটার দায়িত্ব ভগবানের তোমার দায়িত্ব নয় তোমার দায়িত্ব নয় ভগবান তাকে পৌঁছে দেবেন ভক্তিমনোর ঠাকুর এই জন্য বলছেন হে মহোদয়গণ আপনি গুরু পাওয়ার জন্য এত চঞ্চল হবেন না এত দৌড়াদৌড়ি করবেন না আপনাদের যদি সত্যি গুরু প্রয়োজন হয়ে থাকে ভগবান আপনাদেরকে ঠিক আপনাদেরকে নিয়ে যাবে জায়গা মতো গুরু সপ্রকাশ গুরুকে গায়ের জোরে পাওয়া যায় না এভাবে হয় না তাহলে অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে যে তত্ত্বটা আছে সেটার নাম হলো অধ্যয় জ্ঞান তত্ত্ব অধ্যয় মানে কোনো দ্বয় ডুয়েল কনসেপশন থাকবে না অধ্যয় জ্ঞান মানে হলো কোনো ডুয়েল দ্বৈত ভাবনা থাকবে না সব এক কিন্তু অচিন্ত ভেদাবের তত্ত্ব অনুসারে ওই একই ভগবান বিভিন্ন এক আহম বহু শাম শ্বেতর উপনিষ্ঠে বলছেন আমি একা আছি বহু হইব অনন্ত এই জন্য ভগবানের বৈচিত্র্যতা দেখে বিশেষ করে যারা মায়ার প্রভাবে পড়েছেন এই জগতে কেন কালকেও বলেছি এই জগতে জন্মাবার সঙ্গে সঙ্গে একটা রোগ হয় সবার রোগ হয় সে রোগটার নাম হলো ভবরোগ এটার বাইরে কেউ যেতে পারে না কিন্তু যারা শুদ্ধ গুরু বৈষ্ণব যারা ভগবানের আদেশে এই জগতে এসছেন তাদের জন্য এটা এক নয় সেটা উদাহরণ আমি দিয়েছিলাম যাই হোক এখন প্রশ্ন হল যে কৃষ্ণের কথা আমরা আলোচনা করতে বসেছি কালকেও কিছু কয়েকজন ইন্টালেকচুয়াল ব্যক্তি ছিলেন তারা শ্রদ্ধা করেন আসেন মাঝে মাঝে ওই জন্য বলতে বাধ্য হয়েছিলাম একটু ভাবে যাদের যাদের জীবনটা পরিবর্তন হয় আমি আমার ধর্ম হলো অপারেশন করবো এক একজনকে নেবো আর পেট কাটব আর মাথা কাটবো এটা আমার কাজ অপারেশন করে তাদের মাথাগুলোকে ঠিক করব। এটা তো কাজ আমার আমার করা কথা বলটা এটি আমার কৃপা এখন প্রশ্ন হলো যে ভগবান শ্রীকৃষ্ণ তাহলে আমি কালকেও আলোচনা করেছিলাম যারা অবিশ্বাসী তাদেরকে এই রকম কুঠারাঘাত করতে হয় যে কৃষ্ণ হচ্ছেন অনন্ত ব্রহ্মাণ্ডের একমাত্র একজন রয়েছেন আর তিনি হচ্ছেন অনন্ত ব্রহ্মাণ্ডের একমাত্র একচেটিয়া ভোগের অধিকার আছে তার বাকি কাউর ভোগের কোনো অধিকার নাই যত জীবাত্মা সব কুকুরের পেটে ঘি সহ্য হয় না এটা বলেছি তাই জন্য জগতের এই অবস্থা একচেটিয়া ভোগের অধিকার ভগবান অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে যদি কোনো তত্ত্বই না থাকে একা কৃষ্ণ সোল অনন্ত ব্রহ্মাণ্ড তাহলে কৃষ্ণ যে ভুল করছে সেটা কে দেখবে তুমি দেখবে আমি যখন স্থাপন করলাম অনন্ত ব্রহ্মাণ্ড যদি আর কোনো তত্ত্বই নেই খালি কৃষ্ণ তাহলে কৃষ্ণ যে ভুল করছে সেটা কি তুমি দেখবে কে দেখবে আর তো কেউ নেই কৃষ্ণ একাই যেটা মুসলমান কবি বুঝতে পারলো আর তুমি বুঝতে পারলে না একটা মুসলমান কবি সে বুঝে নিল কিন্তু তুমি বুঝতে পারলে না তুমি মায়ার বসে যাচ্ছ খেজ বাচ্চ বেসে খাচ্চ হাবু ডুবু ভাই মুসলমান কবি কী লিখেছেন নজরুল ইসলাম এ বিশ্ব বিরাট শিশু আন মনে তিনি কিন্তু বুঝলেন তার মা ছিল হিন্দু বাবা ছিল মুসলিম তিনি বুঝলেন অনেক কিছু লিখেছেন কিন্তু এর আমাদের এই লোকগুলো বুঝতে পারলো না এত বুদ্ধিমান তারা কী করে বুঝল সে ঠিকই বলেছে ঠিক এই কথাটাই ভাগবত বলেছে সুখদেব গোস্বামী এই কথা বলেছে আমি যখন পুঙ্খানুপুঙ্খ লোকে ভগবান কৃপা করলে আলোচনা হয় শোনবার লোক হই রক্ত জল করে দিল শোনবার লোক গহন করার লোক হই গ্রহণ করার লোক পাই না এই জন্য উপনিষদ বলছে আশ্চর্য অশ্ব বক্তা কুশলা অশ্বলাভা বক্তা তো নেই জগতে যেও থাকে ভেজা নিজের সুবিধার কথা বলে টাকা দাও মাল দাও আমি বলে তোরা আমাদের টাকা নিবি আয় চলে হ্যাঁ বোস আমি বলে দেবো লোককে আমার টাকা নেই ব্যাঙ্ক ফ্যাঙ্ক নেই কিন্তু হাঁক মানলেই টাকা চলে আসবে নিবি তার ভজন কর আমি বলি তো যা আমার কিছু নেই এইটাও আমার নামে নেই সইও নেই কিছুই নেই লোকে তো বোঝে না কিন্তু হবে আমার বিশ্বাস আছে যারা আমার কাছে ভজনে আসবে তাদের সব ভগবান দেবে তাদের কোনো দিন অভাব হবে না এটা বিশ্বাস গুরুমার ছিল প্রবাদী ছিল আমারও আছে তাহলে প্রশ্ন হল অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে যদি একটাই তত্ত্ব থাকে যেটা ভাগবতে আমি যখন রাসলীলা প্রারম্ভ হবে খালি রাসলীলা কাকে বলে এই ব্যাখ্যাটা করতে গিয়ে দেড় মাস লেগেছিল এক দেড় মাস ইন্ট্রোডাক্টের স্পিচ অন রাসলীলা ফরেনারদের এক একটা লীলা বস্ত্র লীলা কি সমস্ত জঘন্য চরিত্রহীন ব্যক্তি এই সবগুলোকে নোংরাভাবে ব্যাখ্যা করে নোংরাভাবে এরা জানেই না এটা কি আসলে যা ইচ্ছা তাই লিখে দিল একটা এটা তো নয় জানতেও হবে আমরা প্রতিবাদ করব আমরা এই পরমেশ্বর অনন্ত ব্রহ্মান্ড ভগবানের সময় যাতা বলবে আমরা সেগুলো মেনে নেব অমানুষের মতো পশুর মতো সেখানে বলছেন সুখদেব বস্বামী বলছেন যেমন আয়নাতে শুকনো ঠিক এই উদাহরণ আমি আসবো পরে সময় অল্প বেশি বলতে পারছি না আর গলারও এই অবস্থা ভগবান কি আমি বুঝতে পারছি না বলছেন সুখদেব বোসবাই এই কথাই বলছেন যে আয়নার সামনে একটা ছোট্ট বাচ্চা ছোট্ট কচি বাচ্চা তাকে যদি দাঁড় করিয়ে দাও আয়নার সামনে যেমন খেলা করে এরকম এরকম করে সুখদেব গোসামী এইটা করছি তিনি নিজের প্রতিবিম্ব সঙ্গে খেলা করছেন আর লোকে বলছে মেয়ে ছেলে নিয়ে নাচছে কীরকম পাশবিক বুদ্ধি থাচ্ছিন্তক এরা সব ভগবানের স্বরূপ শক্তি ভগবানের থেকে অভিন্ন এরা বলছে এটা সেই জন্য বহুপাত বলছেন রাধাকুণ্ডের তীরে হরিকথা বলছেন বলছেন আপনারা ওদিকে যাবেন না ওদিকে যাবেন না নবদ্বীপ যাবেন না ওখানে চরিত্রহীনতার কথা হচ্ছে ওখানে হরিকথা হচ্ছে না এদিকে আসুন আমার কাছে আসুন বসু কোথায় যাচ্ছেন আপনার মরতে গলায় দড়ি দিতে সব জায়গায় হরিকথা হয় নাকি হরিকথা কাকে বলে যেটা ভগবানের সন্তুষ্টির জন্য কাউর কোনো পর্বা নেই কেবল ভগবান সন্তুষ্ট তার মধ্যে যে কটা জীব বাঁচলো বাঁচলো সব জীবকে তো বাঁচানো তারা বাঁচবে না তাহলে দেখা গেল যে ভগবান যখন আমরা শাস্তে বলছে ভগবান ইজ দ্য সোল এনজয়ার অ্যাবসেলুট এনজয়ার তার সঙ্গে আরেকটা কথা ভগবানের যে বৈরাগ্য সেটা হচ্ছে অ্যাপসেলুট কথাটা মাথায় ঢোকাবার চেষ্টা করতে হবে কমন সেন্স থাকার দরকার ভগবানকে বলছেন যে ভগবান হচ্ছে একমাত্র এক ভোক্তা অনন্ত ব্রহ্মার যেখানে যা কিছু আছে কেন না ভগবানের বৈরাগ্য হচ্ছে সবচেয়ে বেশি ভগবানের বৈরাগ্যটা দেখলে পাগল হয়ে যাবে চৈতন্য মহাপ্রভু বৈরাগ্যের কথা যদি বলতে থাকি যারা মানুষ হবে তারা কেঁদে গৌর এত কষ্ট কাঁচা মাটিতে শুচ্ছেন পাগলের মতো কোনো খাওয়া নাই খালি হা কৃষ্ণ তিনি কৃষ্ণ ওই কৃষ্ণস্বরূপে বুঝতে পারিনি কেউ আমি কী করলাম ওই জন্য কৃষ্ণ বললেন ঠিক আছে আমি গৌরূপে আসবো এসে দেখাবো আমি সত্যি কথা কী বলতে চেয়েছিলাম এই জন্য গৌরলীলাটাকে বলা হয় কৃষ্ণনীলার সর্বাঙ্গীন সর্বতভাবে ব্যাখ্যা যে গৌরকে জানবে না সে কৃষ্ণকে জানতে পারবে সেই জন্য বলছেন আমরা জানি যে ঐশ্বর্যস্য সমগ্রস্ব বীর্যস্ব যশসশ্রীয় জ্ঞান ও বৈরাগ্য শৈব সড় ইতি সর ইতি ভগ ইঙ্গা এই কথাটা শুনে থাকবে নাকি শোনুন কোনোদিন তাহলে এখন শোনু যে শুনে না থাকুক শুনে নাই থাকো তাহলে এবার শুনো এটা বলছেন ভগবানের যে সহ্যপতি ভগবানের যে সহ্যপতি তার মধ্যে কি বলছেন ঐশ্বর্যস্য বীর্যস্ব যশস্বী মানে বাংলায় বলে দিই অনন্ত ব্রহ্মাণ্ডে যত বীর্য আছে যার যত শক্তি আছে তোমার আমার তুমি যা কিছু কার শক্তিতে করছো যেটা প্রহ্লাদ মাছ বলেছিল কার শক্তিতে তুই এরম করছিস তা কার শক্তি এত বড় কথা বলছি যে শক্তিতে আপনার শক্তি যে শক্তিতে আমার শক্তি যে শক্তিতে জগৎ চলছে সব তাহলে সেই শক্তি যে শক্তি অর্জুনের কাছ থেকে হরণ করে নেওয়ার সঙ্গে সঙ্গে সেই অর্জুন বোকা হয়ে গেল বোকা হয়ে গেল না অর্জুনের কাছে নিল শক্তিরা তখন কৃষ্ণ বলছেন এই অর্জুন বলছেন সেই গান্ডিব আমার রয়েছে সেই আমি বীর সেই আমি বীর আমি কুরুক্ষেত্রের যুদ্ধে নাচিয়ে দিয়েছিলাম লক্ষ্যে সেই আমি সেই গান্ডী কিন্তু সেই আর সেই বীর জন্যে সেই চলে গেছে কার তোমার আমার মাধ্য থেকে যত চালাকি করো যদি কোনো দিন কেড়ে নেয় সব চলে গেল আর কিছু থাকবে না পড়ে থাকবে সব সেই জন্য বলছেন অনন্ত ব্রহ্মাণ্ডে প্রাকৃত এবং অপ্রাকৃত জগতে প্রাকৃতিক জগতে এবং অপ্রাকৃত জগতে যেখানে যার যত বল বীর্য আছে সব কৃষ্ণ যত ঐশ্বর্য আছে অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যা কিছু সব কৃষ্ণের অনন্ত ব্রহ্মাণ্ড গীতাতেই যে কোনো ব্যাখ্যা করা যে হিন্দিতে শুনে দেখবে দু বছর গীতা ব্যাখ্যা হয়েছে ওগুলো একটা একটা করে শুনবে মাথাটা ব্রহ্মাণ্ড ঘুরবে বলে কি এক একটা শ্লোক তিন সপ্তাহ দু সপ্তাহ এক সপ্তাহ করে এটা শুনলে পরে ব্রহ্মাণ্ড করবে এভাবে আলোচনা হয়েছে যাই হোক এখন ঐশ্বর্যস্য সমগ্র যত ঐশ্বর্য যেখানে আছে সব ভগবান ঐশ্বর্য সমগ্র বীর্যস্ব যত বীর্য যেখানে সব ভগবানের যশ যার যত যশ আছে সম্মান সব কৃষ্ণের তোমার আমার নেই জ্ঞান বৈরাগ্য চৈতন্য মাপ বৈরাগ্য যদি কেউ জানে তাহলে পৃথিবী ফেটেই যাবে পৃথিবী ফেটেই যেত পৃথিবী আর্তনাদ করতো পৃথিবী মা চৈতন্য মহাপুর বৈরাগ্য দেখে এসব কথা কেউ জানে না কেন সবাই তো চৈতন্য ভাগবত একটু হয়তো নাড়াচাড়া করে আর চৈতন্য আর বাকি কিছু জানে না তারা তারা বাকি জানে না কত কিছু গ্রন্থ আমাদের গোস্বামীরা করে গেছে সময় কোথা লোকের ধৈর্যই নেই মুরারিগুঁতের চ করচা আছে তারপরে সরভ গোসাহে তারপরে কবি কর্ণপুরের কত লেখা তার কিছুই জানে না এরা এরা মনে করে চৈতন্য ভাগবত নেই তো কোথেকে বলছে জানে না তাহলে দেখা গেল যে ভগবানের পূর্ণ তার তার যেমন বলছে তিনি হচ্ছেন একমাত্র ভোক্তা তিনি হচ্ছে একমাত্র ত্যাগী ত্যাগী আমি ত্যাগী হতে পারি না আমি ত্যাগী হতে পারি না ত্যাগী আমি হয়তো হতেও চাই না কেন ত্যাগী হয়ে আমি ঘর করবোটা কি আমি ত্যাগী হয়ে কি মাথাটা কিনে নেবো আমি ত্যাগী দেখিয়ে কি করবো আমি একা কৌপিন পরে থাকি হরি বলি কিন্তু তোমাদের সামনে তো ভালো কাপড় পরে বসেছি আমি তো লোককে দেখাতে না তা আমি ত্যাগী হয়ে কি করবো আমি না ত্যাগী না ভোগী দুটোর একটাও হতে চাই না আমি সেবক হতে চাই সেবকের জীবনে না ত্যাগ না ভোগ সেবকের জীবনে ত্যাগটাও ত্যাগ ভোগটাও ত্যাগ তোমার কি ত্যাগ করবে তোমার তো কিছু নেই তুমি ত্যাগ করবে অভিমান করছো তুমি কি ত্যাগ করতে পারো তোমার ত্যাগেরও অধিকার নেই ভোগেরও তোমার একটাই অধিকার আছে ভগবানের সেবা করা আর কোনো অধিকার নেই তোমার একটু যদি ভোগের ভিত্তি হৃদয় আসে সঙ্গে সঙ্গে হৃদয় কলুষিত হয়ে যাবে পড়ে যাব তুমিও পড়ে যাবে আমিও পড়ে যাব যাই হোক এগুলো সব ভূমিকা তৈরি করতে হয় কৃষ্ণকে নালে পুতুল মনে করবে ছেলে ছেলেখালা মনে করবে এই জন্য এগুলো বলতে হয় যাই হোক তাহলে দেখা গেল আমি কালকে আলোচনা করেছিলাম যে ভগবান বলরামকে যেতে হলো যোগমায় তিনি নিজে গেলেন বলরাম যোগমায় নিয়ে গেল রোহিণী গর্বে তার সঙ্গে বাকি কথাগুলো বলেছিলাম আর পুনরাবৃত্তি করে সময় নষ্ট করার নেই দুটা দিন মাত্র রয়েছে সেখানে দেখা গেল ভগবান শ্রীকৃষ্ণ এবার দেবকী সবই বলেছি আমি আলোচনা প্রসঙ্গে কিন্তু আলোচনা প্রসঙ্গে একটা কথা আলোচনা হয়নি সেটা হচ্ছে যখন গর্ভকে গর্ভকে স্তব করছিল দেবতারা গর্ভ দেবকী গর্বকে স্তব করছিল সে গর্ভস্তবের একটা শ্লোক অন্তত একটু বলা উচিত তাই হোক সেখানে ব্রহ্ম ব্রহ্মা আদি সমস্ত দেবতাগণ সমস্ত দেব দেবতাগণ এসছেন এসে দেবকীর গর্ভকে স্তব করছেন মায়ের গর্ভে ভগবান সাক্ষাৎ আসবেন যদি আমি বলেছি ভগবানের জন্মটা ওরকম নয় এটা গর্ভ মানে একটা তাত্ত্বিক বিষয় ওরকমভাবে হয় না জড়জগতে আমি আলকালকে আলোচনা করেছিলাম তো এখানে দেবতারা বলছেন গর্ভকে স্তব করছেন সত্যব্রতম সত্য পরম ত্রি সত্যম সত্যস্ব জহনিম নিহিত সত্যে সত্যস্ব সত্যম মৃত সত্য নেত্রম সত্যাত্মকম তম শরণম প্রপন্ন অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে সত্য একটাই আছে সেটা হচ্ছে আপনি বাকি যদি কোনো সত্য থেকে থাকে সেই সত্য আপনার থেকে এসছে সত্যব্রত আপনি আপনি সত্য পরম সত্য আপনি ত্রিসত্য আপনি ভূত ভ ভূত ভবিষ্যৎ এবং বর্তমানের ব্যাকগ্রাউন্ডে প্রেক্ষাপটে যে সত্য বলে কিছু থাকে ত্রৈকালিক সত্য একমাত্র আপনি বোকা লোকগুলো বোঝে না অনেক কিছু বলতে ইচ্ছা হয় কিন্তু সময় কই যে দুঃখ যে কষ্ট যে ভোগবিলাস জগতের লোকে করে তাদের যদি প্রশ্ন করা যায় যে এই যে ভোগবিলাসগুলো করছো এই যে কষ্টগুলো পাচ্ছ এই কষ্টগুলো কি চিরকাল থাকবে চিরকাল থাকে না আজ কষ্ট কালকে আবার সুখ কালকে সুখ আবার পরে আবার দুঃখ এইগুলো ঘুরে ঘুরে আমাদের কাছে আসে বিচার করে দেখলে দেখা যাবে যে বস্তুগুলো ভালো করে খেয়াল করতে হবে ভাষাগুলো যে বস্তুগুলো বা যে বিষয়গুলো আমি ভোগের জন্য মতলব করেছি আমার মনের মতো প্ল্যান করছি ভোগ করব যে বস্তু বা ব্যক্তি যা কিছু সেই ভোগগুলো যে আমি করব ভেবেছি আমি কি একবারও চিন্তা করে দেখেছি যে ভোগগুলো আমি করব ভেবেছি যে বস্তু বা ব্যক্তিকে আমি ভোগ করব যাই আমি ভোগ করি সেগুলো কি ভূত ভবিষ্যৎ এবং বর্তমানের প্রেক্ষাপটে ব্যাকগ্রাউন্ডে এটা কি থাকবে কথাটা বোঝে গেল না ভূত ভবিষ্যৎ বর্তমান যে ভোগটা আমি করব সেটা কি থাকবে কি থাকবে না আচ্ছা যেটা আজকে ভোগ করছি কালকে তোমায় চোখের জলে ভাসাবে থাকবে না এ ভোগ থাকে না এই জন্য ভগবান গীতাতেও বলছেন যে ভোগ করার জন্য লোকে ব্যস্ত হয় লেকিন কিন্তু ভোগ কেউ করতে পারে না ভোগের কোনো বস্তুই নেই জগতে সেই জন্য বলছেন ভূত ভবিষ্যৎ এবং বর্তমানের প্রেক্ষাপটে যে বস্তুগুলো নিত্য নয় সে বস্তুগুলো নিয়ে কেন তুমি ভাবনা করছো মানে ভবিষ্য অতীতে ছিল না বর্তমানে হয়তো আছে ভবিষ্যতে থাকবে না সবগুলোই তো তাই অতীতে তুমি ছিলে না হঠাৎ তুমি মায়ের পেট থেকে জন্ম হলে তোমার অস্তিত্ব আছে আবার তুমি কোথায় মিলিয়ে গেলে তোমার দেখা যাচ্ছে এই তো তোমার আমার সবার গতি অতীতে ছিল না অতীতে কোথায় ছিল কোথায় ছিল তুমি তোমাকে তো দেখিনি অতীতে ছিল না বর্তমানে দেখা যাচ্ছে ভবিষ্যতে আর নেই বাস্তবিক পক্ষে বর্তমান বলে কিছু নেই কেউ বোঝে না বর্তমান বলে কিছু নেই আমি যদি প্রেজেন্ট লিখি প্রেজেন্ট উচ্চারণটা পি লিখতে লিখতে পিটা চলে গেল এবার অতীতের খাতায় বোঝা গেল না বোঝা গেল না প্রেজেন্ট পি আর ইয়ে সি এন ডি লিখতে গিয়ে পি লেখার সঙ্গে সঙ্গে পিঠা লিখলাম আমি সঙ্গে সঙ্গে অতীতের খাতে চলে গেল এই কথাগুলো কেউ ভাবে না তাহলে বর্তমান কি বর্তমান বলতে পারো কি আমরা কিছু ধারণা করি বাড়িয়ে চাড়িয়ে এটা বর্তমান বর্তমান কিছু নেই সব চলে যাচ্ছে তোমার জীবনের মুহূর্ত মুহূর্ত সময় এক এক ফ্র্যাকশন অফ সেকেন্ড অতীতের খাতায় চলে যাচ্ছে সব অতীত বর্তমান বলে কিছু আমরা একটা বাড়িয়ে ছাড়িয়ে একটু কল্পনা করি এই আমাদের ব্যাপার যাই হোক সত্যব্রতম সত্যপারম সত্য ত্রিসত্য সত্যস্বজনীন মানে যত সত্য আছে সব আপনার থেকে আসে সব সত্যগুলো একটা গোপন জায়গায় সব সত্যগুলো বাস্তব সত্য যে আপনি তার মধ্যে লুকিয়ে রয়েছে হয়তো কেউ বলবে নারায়ণ সত্য হ্যাঁ নারায়ণ তো সত্য বটে বৃন্দাবন সত্য নাম সত্য কি সেই সত্যগুলো সব কৃষ্ণ থেকে এসছে কাজে মূল সত্য হচ্ছে তিনি যাই হোক তাহলে বলছেন দেবতারা যে কি আর বলবো আপনাকে আপনি কৃপা করে আবির্ভাবন হওয়ার জন্য এসছেন আমরা বেশ বুঝতে পারছি আর দেবতারা ভগবানকে আরাধনা করে বলছেন যে অন্নে অরবিন্দাক্ষ বিমুক্ত মানিনহাস্তইয়স্ত ভাবাদ অবিশুদ্ধ বুদ্ধয়ো আরুজ্জ কৃচ্ছে পরম পদম ততহ পতী অথ ভগবান যারা অভিমান করে বলে আমি অনেক বড়ো হয়ে গেছি আমি ব্রহ্ম জানো না আমি ব্রহ্ম হয়ে গেছি তাদের সঙ্গে দেবতারা বলছেন যে যে হি জনাহা যে সব ব্যক্তিগণ যে অন্দাক বিমুক্ত মানে আমরা মুক্ত হয়ে গেছি বলে এক হেসে দিল দাঁতের পার্টিটা বার করে দিল পদানু সস্ত্রীদা বলছেন ব্রহ্ম হম বদন নান জড়ো মতিন এক গাল হেসে দিল দাঁতের পার্টি আমি ব্রহ্ম আচ্ছা তুমি ব্রহ্ম আচ্ছা একগাল গাল প্রবধানু বলছেন বলে এদের সঙ্গে কি চিন্তা করব প্রবধানু শহাস্ত্রী বা বলছেন কিম এতানো সোচাম বিষয়র সমত্যানো নর পশু এই বিষয় মধ্যে মতো এই নর পশুগুলোর জন্য আমি কী চিন্তা করব তারা তো কিছুতেই গৌরাঙ্গের কোনো ভক্তের সঙ্গে তাদের দেখা হয় নাই এইভাবে লিখছেন প্রবধানন্দ কল্পনা করলে পাগল হয়ে যাবে তাই বলছেন যে ব্রহ্ম অহম বদন পরিফুল্লানো জর মতিন কিম এতানো সোচামো বিষয় রস মত্যানো নরপোষণ ন কে সাঞ্চিত অহোহ মিলিত গৌর মধুন আজ পর্যন্ত তারা গৌরাঙ্গের কোনো খবরই জানে না আজ পর্যন্ত গৌরাঙ্গ কে খবরই জানে তো তাদের আর কি করে আর কি করা যায় তাদের যাই হোক এখন এই কথা বলে বলছেন যারা আমরা বিমুক্ত হয়ে গেছি বলে অনেক ওপরে ওঠেন তারা আপনার চরণের নিত্যতা অস্বীকার করেন প্রত্যেকটা ভাষা ফুল উইথ ফুল অ্যাটেনশন শুনতে হবে এরা বলছেন আপনার চরণ যে নিত্য সত্যস্ব সত্য নিহিতঞ্চ সত্যে সত্যামৃতম এই যে বলছেন এখানে তাহলে তি সত্য নিত্যকাল সত্য একমাত্র ভগবানের চরণ আর কিছু সত্য নেই রাম নাম সত্য হ্যাঁ রামনাম সত্য হ্যাঁ বলে না নাম সত্য হ্যাঁ বেঁচে থাকলে বেঁচে থাকতে বুঝলো না বেঁচে থাকার সময় বুঝলো না রাম নাম সত্য এখন বুঝলি ঘাটের মরা হ্যাঁ এখন বুঝলো দেরি হয়ে গেল বুঝতে রাম নাম সত্য হ্যাঁ এখন বুঝছি এখন বলে কি হবে ঘাটে ঘাটে চলেই গেছে সেই জন্য বলছেন এরা অনেক ওপরে ওঠে অনেক কষ্ট করে আমি ব্রহ্ম হয়ে যাব আজ হয়ে যা তারপর কি হয় আপনার চরণকে অনাদর করে এ ভগবানের চরণ নিত্য নেয় সাধুগুরু বসে নিত্য নয় নাম নিত্য নয় জন্য তারা কি হয় ওপর থেকে আবার পড়ে যায় আবার ওপর থেকে এত কষ্ট করে উঠল যেমন আমরা ছোটোবেলা বাচ্চা বসে লুডো খেলতাম মনে আছে লুডো খেলতে খেলতে হঠাৎ ময়ে পড়লাম চলে গেলাম পুরো একবার নিরানব্বই এই কোথাও আটানব্বই আর একটা যদি পরে তাহলে চলে যাব এ হঠাৎ দেখে গেলো সাপের মুখে পুরো ল্যাজে চলে এলাম গেলাম হয়েছে না সাপের মুখে পড়লো একবার পুরো একবার ল্যাজে এ এত কষ্ট করে উঠলাম আবার ল্যাজে পুরো চলে এলো পুরো আগের জায়গায় সেই হচ্ছে এদের অবস্থা আরুয ক্রিষ্টান পরম পদম তথা পথতি অধ অনাদৃত যুস্প অঙ্গ ভগবানের আবির্ভাব যখন বৃন্দাবনে আমরা কথা আলোচনা করি তখন ধুমধাম হয় অনেক অনেক কিছু এখানে সেসব ব্যবস্থা নাই অল্পের উপরে বলতে হয় গান গান বাইনা হয় সব প্রচুর আনন্দে নাচানাচি করে ভগবানের আবির্ভাবে বৃন্দাবনে বোঝবাসীরা সব আনন্দে এখানে সেসব ব্যবস্থা নেই সুখদেব বসেই বলছেন ভগবান এবার বিভিন্ন গ্রহ তারা নক্ষত্রকে দক্ষিণা তারা দিচ্ছে ভগবান আবির্ভাব হবে বলে অপূর্ব অথো সর্বুণ পেত কালহ পরমসোহণ যার হিজ এ নক্ষত্র শান্তার্ক গ্রহ তার যর্ বলছেন এইভাবে কি হলো যে এই বালক এবার চতুর্ভুজ রূপ ধারণ করে ঠিক সময় মতো গ্রহ তারা জন্মাষ্টমী যেটাকে বলো সেই সময় আবির্ভাব হলেন কিন্তু কালও বলেছিলাম আলোচনা প্রসঙ্গে যে ভগবান শ্রীকৃষ্ণের নন্দনন্দন কৃষ্ণের নন্দাত্মজ যাকে বলেন নন্দাত্মজ নন্দের আত্মজ তিনি জন্মেছিলেন গোকুলে আর এ বাসুদেব কৃষ্ণ জন্ম আবির্ভাব হলো এখানে এখানে বলছেন যে হঠাৎ কি হল নিশিতে নিশীতে তম অদ্ভুতে মানে জনার্দনে দেবক্যাম দেবরূপী নাম বিষ্ণু সর্বগুহাশয় সর্বগুপ্তা গোপনাথ গোপনের যে বস্তু বিষ্ণু ভগবান আবিরাশিত যথা প্রাচ্যম দিশি ইন্দুরিব পুষ্কলাহ যেমন চন্দ্র সূর্য ওঠে পূর্ব দিকে সূর্য পূর্ব দিকে ওঠে আর চন্দ্র কোন দিকে ওঠে চন্দ্র পশ্চিম দিকে এইটা বলছেন এই যে প্রাচ্যম পশ্চিম দিকে পরে দেখতে পাও সকালবেলা কিন্তু আগে বুঝতে পারো না সেই জন্য বলছেন ঠিক যেমন চন্দ্রমা পশ্চিম দিকে উদিত হয় আর লোকে মনে করে পশ্চিম দিক বোঝায় চন্দ্রমাকে জন্ম দিয়েছে পূর্ব দিক বোঝায় সূর্যকে জন্ম দিল আজকে তার নয় সেই রকম এই বালক রূপে চতুর্ভুজ রূপ ধারণ করে তমদ্ভূতম বালকম অম্বুজেক্ষণম চতুর্ভুজম শঙ্খ গদা গদায়ুধায়ুধম সেবশ্য লক্ষ গলসোভি কৌস্তুভম পীতাম্বরম সান্দ্র পয়দ সৌভগম বলছেন তিনি করলেন ভগবান এইভাবে যেমন চন্দ্রমা উদিত হয় পশ্চিম থেকে কিন্তু চন্দ্রমা পশ্চিম দিক জন্ম দেয় না এইভাবে এই অদ্ভুত এক বালক চতুর্ভুজ রূপ ধারণ করে হঠাৎ কংসের কারাগারের মধ্যে আবির্ভাব হল এইবার সেই বালককে দেখে বসুদেব আবার অনেক স্তপ করলেন দেবকে অনেক স্তব করলেন সমস্ত কিছু কালকে আমি মোটামুটি বলেছিলাম যে ভগবান দেখলেন এদের মধ্যে ঐশ্বর্য ভাব আছে এরা কিছুদিন আমাকে গ্রহণ করতে পারছে না বাচ্চা হিসাবে তাদের গর্ভা এই জন্য তিনি কি করলেন যোগমায়ার দ্বারা তাদেরকে আবৃত করলেন করে কি করলেন ছোট শিশু হিসাবে কোলেতে শুয়ে পড়লেন যখনই ছোট শিশু হিসেবে কোলে শুয়ে পড়লেন তখন স্নেহ হলো আর মনে নেই যে এক মিনিট আগে দেখেছিলেন চতুর উনি এসেছেন এর মনে নেই কারণ তাহলে যদি তাই হয় তাহলে আর তাদের স্নেহটা হবে না যাই হোক এখন এইভাবে আমি গোকুলে ভগবানের আবির্ভাবও বলেছিলাম বসুদেব কিভাবে নিয়ে গেছিলেন গিয়ে ওই বালকটাকে দেখতে পাচ্ছেন না খালি যোগমায়কে দেখতে পেলেন কন্যা ওকে তুলে নিয়েলেন। এলেন ও আগের সঙ্গে সঙ্গে বসুদেব কৃষ্ণ এবং নন্দনন্দন কৃষ্ণ মিলে গেল একই তো তাই মিলে গেল তারপর আলোচনা করা হয়েছিল যে এই কন্যাকে নিয়ে আসার পর কংস অনেক কথা আলোচনা হয়েছিল কংস জানতে পারলেন আমার বোনের আবার সন্তান হয়েছে তিনি কাঁচা ঘুমেতে পাগলের মধ্যে দৌড়ে এলেন এসে সে বাচ্চাটাকে কোল থেকে কেড়ে নিলেন দেবকী প্রার্থনা করছেন কাঁদে কাঁদতে এটা তো কন্যা এটা তো কন্যা এটা তো তোমাকে মারবে না এটা দাও বলে আমি কাউকে বিশ্বাস করি না কন্যাটাকে নিয়ে চলে গেল নিয়ে আছার মারলো আচার মারতে হাত থেকে ফুসকে চলে গেল চলে গিয়ে বৃন্দাচল যেটা বিন্দবাসিনী অষ্টভুজ নর্মদা তীরে আছে বিন্ধা বিন্দবাসিনী সেইখানে আছেন অষ্টভুজ দুর্গা যোগমায়া সেইখানে আছেন সেইখানে তিনি কারণ কৃষ্ণ তাকে বর দিয়েছিলেন বলছেন যোগমা শোনো তোমাকে এই কাজটা করতে হবে এই কাজটা করলে তোমাকে আমি আশীর্বাদ করছি জগতে সব লোক তোমাকে পুজো করবে ধূপ দীপ মালা দিয়ে মা মা করে পুজো করবে সব তুমি ভালো হবে তা আমার এই সেবাটা করো এইভাবে তাকে লাগিয়ে দিয়েছিলেন এখন এখানে তো গেল জন্ম একটা হলো আর ওখানে যে জন্ম হলো নন্দের গৃহেতে সেটা অনেকেই জানে না সেই নন্দের গৃহেতে নন্দাত্ম যে জন্ম হয়েছে সেখানে এবার নন্দ মহারাজ সাধারণ লোক ভাবছে যে মথুরাতে কারাগারে জন্ম হয়েছিল ওখানে দিয়ে এসছে কিন্তু আরেকটা বালক যে ছিল নন্দনন্দন সেটা আর কেউ জানে না সেটা জীবগোস্বামী বা অন্যান্য শাস্ত্রের প্রমাণে পাওয়া যায় এবার নন্দ মহারাজ এবার আনন্দে ব্রাহ্মণ বৈষ্ণবকে ডেকেছেন সব উৎসব করছেন আর সমস্ত হাজার হাজার গোমাতা দান করছেন গয়না গাটি কাপড় চোপড় সে আনন্দটা বৃন্দাবনে যখন আমরা জন্ম আবির্ভাবটা আলোচনা করি এটাই অনেকক্ষণ ধরে আনন্দে সব নাচতে থাকে অনেক কিছু উৎসব হয় সেখানে অনেক দান দক্ষিণা দিতে থাকেন আর এখানে সুখদেব বসে বলছেন আমি অল্প অক্ষরে বলবো যেহেতু সময় অল্প খালি কন্দ আলোচনা করতে হয় কম করে এক বছর একাদশকন্ধ এত গম্ভীর বিষয় এই কন্ধ চলছে বোধ হয় তিনটে কার্তিক কার্তিক তার আগে পুরুষোত্তম এই কার্তিক খালি খালি চলছে এই খালি কৃষ্ণের শেষ ওপারে আলোচনা চলছে ইংরেজিতে কালে কৃষ্ণের শেষ উপদেশ এটা তাহলে আগের কার্তিক তার আগের কার্তিক পুরুষোত্তম এই কার্তিক সমানে এটা খালি একটা তাহলে সুখদেব গোসাই বলছেন নন্দস্তু আত্মজ উৎপন্নে জাতাল্লাদ মহামনা আহুয় বেদ বেদজ্ঞান স্নাতহা সুচি রলঙ্কিতা তিনি বেদজ্ঞ ব্রাহ্মণদের সব ডাকলেন বা চৈত্যা সস্তায়নম বা চৈত সস্তায়নম জাত কর্মাত্মযস্ব বই কারাস বিধিবত পিত পিতৃ চনম যথা এইভাবে তিনি কী করলেন জাতকর্ম করলেন বাচ্চার মঙ্গলের জন্য ব্রাহ্মণ বৈষ্ণব বেদজ্ঞ সব ডাকলেন অনেক কিছু করলেন করে এবার কী করলেন বিভিন্ন ব্রজবাসী বিভিন্ন জায়গায় সবাইকে ডাকলেন এসে বিরাট মহামহৎসব করলেন এত আনন্দ মানে সে মানে কল্পনা করা যায় না কেউ মাখন ছুটছে ঘি মাখন দিয়ে একে অপরে কেউ দই ছুটছে দুধ ছুটছে একে অপরের মুখে হোলি খেলা এ বাচ্চা জন্মেছে সে আনন্দের মানে শেষ নেই ব্রজবাসীদের এগুলো সব ওখানে ব্রজবাসীরা গায় ব্রজবাসীরা গায় পালকিতে রেখে মেরো লালা ঝুলে পালনা নে হলে ঝোকা দিজো ব্রজবাসীরা বলে আমার লালা পালনাতে ঝুলছে তোমরা আস্তে আস্তে একটুখানি ঝুলিও বেশি জোরে করো না তাহলে পড়ে যাবে এরকম সব প্রেমের সব ওদের অনেক কথা এ কৃষ্ণকে কেউ নজর দিয়ে দিয়েছে রে ও যশোদা মা গাইছে আমার ছেলেটাকে কেউ নজর দিয়ে দিয়েছে বারো করে কালো একটা টিপ দিয়েছে তার মধ্যেও কে নজর দিয়ে দিল ছেলেটা আমার কাঁদছে খালি কি ব্যাপার তো এই হচ্ছে তাদের প্রজবাসীদের ভা ভালোবাসা এগুলো সব গান আছে বিভিন্ন গান আছে অপূর্ব যাই হোক এখন বলছেন যে এখানে পুতনা এবার কি করে এসে বললো আমি অল্প অল্প কথায় বল উপায় নেই পুতনা এবার ঘাতিনি। এক কংস তাকে লাগিয়ে দিয়েছে তুই যত বাচ্চা আছে বোঝাতে আর ছ মাসের মধ্যে সব মা চটকে দে সব গিয়ে এবার পুতনা গিয়ে বিভিন্ন জায়গায় এই কাজ করছে করতে করতে এবার নন্দবাবার বাড়িতে ওখানেও শুনেছে একটা বাচ্চা হয়েছে এসে এসে এবার কি করছেন এমন রূপ ধারণ করেছে সে মানে লক্ষ্মী তুমি চোখ ফেরাতে পারবে না এত সুন্দর রূপ ধারণ করছে কাপড় মানে সতী লক্ষ্মী এবার এসে এবার কি করেছে যশোদা মা এবং রোহিণী রয়েছে হঠাৎ এসে কিছু বলা কওয়া নেই এসে বাচ্চাটাকে কোলে নিল ও দেখছে কী এ লক্ষ্মী হবে বোধা এদের মানা করবো কী করে মানা করতে পারছে না বলছি ওর তেজ গায়ের জ্যোতি দেখে এবার আমাদের যশোদা মা রোহিণী মা দুজন লক্ষ্মীপক্ষী হবে তাহলে এই রকম রূপ এসে বলা নেই কেন বাচ্চাটাকে কোলে নিয়ে ও জানে না এবার বাচ্চাটাকে কোলে নিয়ে এবারে কী সর্বনাশটা করবে এবার স্তনে সব মাখিয়ে রেখে এসছে বিষ এবার বিষ এবার বাচ্চাটাকে দেবে সর্বনাশ করেছে এখানে একটা সিদ্ধান্ত আছে কেউ হয়তো প্রশ্ন করতে পারেন রোহিণী মা যশোদা মা এরা তো সাধারণ কেউ না এরা মায়াটাকে বুঝতে পারলো না এই প্রশ্ন আসবে তোমাদের আসছে না বৃন্দাবনে প্রশ্ন করে তখন উত্তর হলো এই যে এই প্রশ্নটা ঠিকই কিন্তু উত্তর এই যে যশোদামা এবং নন্দ নন্দবাবা এবং বা রোহিণী এরা কেউ সাধারণ কেউ না এদেরকে মায়া গ্রাস করতে পারে না তালে কেন করলো প্রশ্ন কেন কেন করলো তাহলে তা করতে তো পারে না কেন করলো কেন তার উত্তর হলো এই কৃষ্ণের ইচ্ছা কৃষ্ণের ইচ্ছা যে এই লীলাটা করবে এখন যদি ওদেরকে মো অনেক কথা বলতে ইচ্ছে হয় মোহনটা এই যে মোহ দু একজন একটা হচ্ছে কৃষ্ণের যোগমায়া স্বজন বিমোহিনী মায়া বোঝা গেল না একটা মায়া হলো স্বজন বিমোহীনী অর্থাৎ নিজজনকে চোখটা আবৃত করে লীলাটা করবে খেলাটা করবে খেলাটা না করলে লীলাটা হবে না এটা স্বজনকে বোকা বানাবে কৃষ্ণের মায়া আর একটা হচ্ছে বিমুখজন বিমোহীন মায়া অর্থাৎ যারা কৃষ্ণের বিমুখ তাদেরকে মহামায়ার দ্বারা আবৃত করবে। আর কৃষ্ণের যারা স্বজন তাদেরকে যোগমায়ার দ্বারা আবৃত করে লীলাটা করবে। এটা হচ্ছে সিদ্ধান্ত আর জেনে রেখো তোমরা কীর্তনটা করেছ কিন্তু কাউরই মনে থাকে না কীর্তনটা মনে রেখো সেটা হচ্ছে যাহা কৃষ্ণ তাহা তাহা নাই মায়ার অধিকার এটা পড়েছ মুখস্থ আছে অনেকেরই মুখস্থ আছে আমি জানি যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার এ কথাটা জানে তাহলে কৃষ্ণের কাছে মায়া কী করে এলো কৃষ্ণের কাছে মায়া আসেনি কৃষ্ণ অ্যাপ্রুভ করেছে পুতনা তুই আয় পুতনা তুই আয় তোর সঙ্গে খেলবো এই জন্য এসছে আর পীতনা এবার পুতনার কী ক্ষমতা আছে পুতনার বাবার কী ক্ষমতা আছে কৃষ্ণকে নেবে কৃষ্ণের অনুমোদন তুই না নিয়ে গেলে রিজাল্ট হবে না আর তোকেও তো কৃপা করতে হবে তোকে কৃপা করবো আমি আগে প্রতিজ্ঞা করেছিলাম তো এলে এবার সে বিষ মাখা স্তন পান করিয়ে বাচ্চাটাকে মারবে আর বাচ্চা তো এবারে সেই বাচ্চাই বাচ্চা এবার কোলের মধ্যে গিয়ে স্তন পান করছেন করতে করতে এবার সঙ্গে প্রাণটাকেও আকর্ষণ করছেন যখন প্রাণটাকে টানছেন পুতনা তো হয়ে গেছে বলে কি বাচ্চাকে কোলে নিলাম তখন সেই চিৎকার করছে ছাড় ছাড় ছেড়ে দে ছেড়ে দে কৃষ্ণ বলছে দেখো মা আমি যাকে ধরি তাকে ছাড়ি না আজ যাকে ধরি তাকে আমি ছাড়ি না যাকে ধরি তাকে ছাড়ি না আজ যে যে মায়া থাকে তাকে আমি ধরি না ধরি না হয় ধরবো আমি আর ধরলে ছাড়বো না তো তোমাকে আমি ধরেছি তোমাকে ছাড়বো না তো তুমি বলছো ছাড়ো ছাড়ো মুঞ্চাল মিত প্রবাস নিষ্পিড মান খিল জীব মর্ম বিবৃত্ত নেত্যে চরণ ভুজৌ পশ্চিন্ন গাত্রা ক্ষিপতি দহা পা হাত পা ছড়িয়ে একেবারে এসে ঘাম বেরোচ্ছে কাল ঘাম বড় বড় চোখ পুতনার খালি মাথাটা কোথায় পড়েছিল বৃন্দাবনে যেও একবার দেখাবো পুতনার মাথাটা দেখলে একটা খালের মতো বিরাট পুতনার হাতটা পড়েছিল হাতরাস আমরা যেখানে ট্রেন থেকে নামি হাতরাস জংশন হাতরাস হাতরাস মানে পুতনার হাতটা হাতটা গিয়ে পড়েছিল হাতরাসে তাহলে এবার বোঝো কীরকম পুতনা এবার মেঘের মতো শরীর আ চিৎকার করছে ঘা ঘাম বেরোচ্ছে ছেড়ে দে ছেড়ে দে কৃষ্ণ বলছে আমি তো ছাড়তে পারি না তো তোমাকে ধরেছি যখন তোমরা ছাড়বো না কৃষ্ণের নিয়ম কৃষ্ণ একে ধরেন তাকে ছাড়েন না আর যাকে ধরবো না বলে তুই থাক তোর মতো থাক কত কত খাবি খা খেয়ে নে এবার মায়ের চাটনি মায়ের চাটনি খা কত তোর রুচি আছে খেয়ে নে এইভাবে এবার নন্দবাবা এবার পথে সেখান থেকে বাইরে থেকে আসছিলেন এসে বলছেন এটা কি হলো যে আগে একটা অমঙ্গল মনে হচ্ছে চারিদিকে অমঙ্গল মনে হচ্ছে চারিদিকে একটা অমঙ্গল গোপালের প্রতি ভালোবাসা আছে না কৃষ্ণের প্রতি ওই জন্য তাড়াতাড়ি করে আসছে এসে তারপর খবর পায় যে আপনার কৃষ্ণকে বাচ্চাটাকে তুলে নিয়ে চলে গেছে পুতনা বলে বলে কি হ্যাঁ কোথায় বলে নিয়ে গেছে সেই ব্রজবাসী কাঁদতে কাঁদতে সব ছোটাছুটি করছে গিয়ে দেখে পাহাড়ের মতো পুতনার শরীরটা পাহাড় এ শরীরে বেয়ে বেয়ে উঠলো উঠে গিয়ে দেখছে স্তনের মধ্যে বাচ্চাটা এখনো আনন্দে খেলছে বলে যাক বাঁচা গেছে নারায়ণ বাঁচিয়ে দিয়েছে আমাদের বাচ্চাটাকে নারায়ণ আমাদের বাচ্চাটাকে বাঁচিয়ে যাক এবার পুজো করতে হবে নান বাঁচিয়ে দিল ছেলেটাকে এবার নিয়ে এসে বাচ্চাটাও সেরকমই ওয়া কাঁদতে আরম্ভ মুখলে কোলে এসে যেমন বাচ্চা করে ঠিক সেরকম এবার তার স্নেহ হলো মা তো একেবারে কেঁদে আকুল যে আমি ভালো মনে মরেই গেল ছেলেটা আমার একমাত্র ছেলে এতদিন পরে হয়েছে একটাও কেউ নেই আমার বংশে দিতে শেষে দেখা গেল কৃষ্ণ বালকের মতো খেলা করছে এইভাবে এক লীলা গেল শকটা সুর এক বছর পরে ছেলের জন্মা জন্মতিথি পালন করবেন এই জন্য সব রসগোল্লা পান্তুয়া সব মিষ্টি বৃষ্টি বলে ড্রামে ভোরে ভোরে সব মাটির পাত্রে নিয়ে রেখেছে রেখে এবার সব নাচ গান করছেন বা বিভিন্ন রকম কথা আলোচনা করছেন পরে এবার ভান্ডারা হবে ও বাহ ভান্ডারা হবে কি কৃষ্ণ বাচ্চা ওকে শকটের ওপর শকটের তলায় শুয়ে রেখেছে বাচ্চারা থাক থাক তলায় এখানে ছায়া আছে রোদ পড়বে না এখানে এবার শকোটা আসুর এসে পড়েছে এসে বলে এই সুযোগ বাচ্চাটাকে শকট সময় চটকে দে বেড়াকে এই হচ্ছে ভালো আর কৃষ্ণ বাচ্চা খেলছে বাচ্চা ছোট। ও এবার ঘুমন্ত অবস্থায় বুঝতে পেরে যে অসুর এসছে এবার কে কচি পা দিয়ে দিয়ে এরম এরম খেলছে কেঁদে টুক করে শ শকটটাকে ওই গাড়িটাকে লাথি মারলো শকট একেবারে শূন্যে ঘুরতে ঘুরতে কোথায় চলে গেল ওই বাচ্চাই কিন্তু কচি কচি পা দিয়ে টুক করতে লাগ সে কোথায় ছিটকে চলে গেল। শকট উপরে ওপরে পা খেতে খেতে দুম করে পড়লো ভোজবাসীরাও বলে আরে রাম রে কি হলো রে ভাই হ্যাঁ কী হলো কী হলো এখানে বলে কিছু হয়নি এই শকট পরলো শর পড়ে গেল কী করে পরে একেবারে সব শেষ রসগোল্লা পান্ত সব রসে একেবারে ফাঁসা বাচ্চাগুলোকে যে আচ্ছা বাচ্চারা বলতো এই কী হলো বলতো এখন বাচ্চাগুলোকে যে যারা ওর কাছে ছিল বলে এই বাচ্চাটা লাথি মারলো শকরটাকে হয় নাকি বাচ্চা লাথি মারতে পারে পাগল তোরা হ্যাঁ বাচ্চাগুলো বলছে আমরা দেখেছি এই বাচ্চাটা মারলো লাথি ও বিশ্বাসই করে না এইটাকে বলে মাধুর্য এবার বুঝতে পেরেছ এটা বলে মাধুর্য ঐশ্বর্যটাকে ঢাকাতে আছে যেই ঐশ্বর্য বাড়বে তখন মাধুর্য টিকবে না এই জন্য চৈতন্য বলা আছে ঐশ্বর্য শিথিল প্রেমে নহিমর ঐশ্বর্য বাড়লে হয় না ঐশ্বর্য চায় না ওই জন্য সাধুগুরু বৈষ্ণবরা কী করে ওই ছেঁড়া ফেরা কাপড় আনন্দে ওদের আনন্দ ঐশ্বর্য বাড়লেই এবার যাবেন এখন পোপাদের আদেশ এই জন্য গৌরাঙ্গের যারা ছিলেন তারাও করেছে এটা কথার জন্য লোককে বাঁচা বাঁচেনি কর তাহলে এইভাবে দেখা গেল শকটাসুর আদি তারপর তিনাবর্ত একদিন কি করলো এক অসুরকে পাঠিয়েছি কংস হঠাৎ একটা ঘূর্ণি পাক এলো হাওয়া এসে বাচ্চাটাকে নিয়ে চলে ওপরে বাচ্চাটা গেল কোথায় বাচ্চাটা গেল কোথায় দেখতে পাচ্ছেন না আও আউকে কাঁদতে আরম্ভ করছেন বাচ্চাটা গেল কোথায় কে জানে বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না কি কী করলো ওই এবার তাকে নিয়ে চলে গেছে ওপরে নিয়ে গিয়ে ফেলে দেবে মারবে এবার তিনাবর্তকে জড়িয়ে ধরেছেন কৃষ্ণ বর্ত ওকে মারবে ওই বাচ্চাটাই ওর গলাটাকে ধরেছে সব সবশেষ তারপরে বাচ্চাটা উদ্ধার পেলো এইভাবে দেখা যায় যে কারণে ব্রহ্মা এবং দেবগণ এই পৃথিবীর ভার হরণের জন্য ভগবানকে ভার্থনা বুঝে সেটা সত্য হচ্ছে একে একে মারছে অনেক কথা এগুলো আর আলোচনার কোনো সুযোগ নেই হ্যাঁ বলছেন এবার গর্গমণি একদিন এসছেন তপস্যা করেন গর্গমণি অত্যন্ত নাম করা বিরাট তপস্বী জ্যোতিষবিদ গর্গমণি এসছেন এবার গর্গমণি এসছেন নন্দ ব্রজতে এসছেন নন্দবাবা তাকে দিকে পায়ে ধরে একেবারে আপনি এসছেন আমাদের পবিত্র করলেন আপনি বসুন 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 বলে আমার ছেলে দুটোকে কেননা বলরামকেও নিজের ছেলেই মনে করতেন বলরামকে কখনও মনে করতাম বসুদেবের ছেলে যদিও একটা বন্ধু বসুদেবের সঙ্গে নন্দবাবা যে বন্ধুত্ব আবার ভাইও বটে বংশ পরম্পরায় যদি বিচার করা যায় তাহলে ভাইও কিন্তু দুঃসম্পর্কে ভাই আবার বন্ধু আর নন্দবাবা বলছেন আপনি যখন এসে পড়েছেন ভগবান পাঠিয়ে দিচ্ছ ছেলে দুটোর একটু নামকরণ করুন করে দিয়ে যান বলে দেখো আমি যদি নামকরণ করি যদি খবরটা কংসের কাছে যায় তাহলে ও কিন্তু বুঝে যাবে ও বলছে নিশ্চয়ই ছেলেটার সঙ্গে ওদের কিছু যোগাযোগ আছে তখন তোমার ছেলেটাকে মারতে আসবে কী করব বলে না না কেউ জানতে পারবে না আমি প্রকাশ্যে করব না আপনি গোশালা চলুন আমাদের বিরাট গোশালা ভেতর দিকে গিয়ে কেউ জানতে পারবে না কাউকে নিমন্ত্রণ করব না গিয়ে কি করলো ওখানে গিয়ে এবার বসে এবার সেখানে ছেলে দুটোর নামকরণ করলেন নামকরণ করলেন একটা নাম দিলেন বলরাম একটার নাম দিলেন বলরাম কেন বিদু আর কৃষ্ণের সম্বন্ধে বললেন দেখো পরিষ্কার করে বলছেন কে স্বাস্থ্যের বিচার করছেন যেটা নিয়ে আমাদের গৌড়ীয় আচার্যবর্ধ একবারে প্রচুর ব্যাখ্যা করেছেন অপূর্ব আনন্দময় ব্যাখ্যা কিন্তু এগুলো মহারাজ ডুবেই যেতে হয় এগুলো ওপর ওপর থাকলে হয় না যদি সমুদ্রের ওপরে পড়ে থাকো তাহলে সমুদ্রের ঢেউ দেখবে ওরে বাবা আমি যাবো না ঢেউ কিন্তু সমুদ্রের তলায় যারা নাবে সেখানে হিরে মনি মানিক্য পাওয়া যায় সেই জন্য সমুদ্রের এক নাম হলো কি রত্নাকর তলায় যেতে হয় উপর 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 ভজন করলে কিছু দেখা যায় না এ ডুবে যেতে হয় তলায় এবং রসিক ভক্ত পেলে ওকে ছাড়তে নেই এই জন্য মহাপ্রভু বলেছেন যদি কোনো সময় তোমরা কাউকে এরম পাও তাহলে ওকে ছেড়ো না বলছে এটা কিনে নাও তাকে কৃষ্ণ ভক্তিরস ভাবিতা ভবিতামতি ক্রিয়তাম যদি কুতোপি লভ্যতে তত্র লৌলমপি মূল্য মেয়ে কলম জন্ম কোটি শুক্র এরা মহাপ্রভু এরা বলছে ও ছেড়ে দেবে না ঠকে যাবে ও তো অনন্ত ব্রহ্মাণ্ডে সম্পত্তি বা এ কিছু না এই জন্য বলছেন রোহিণীর ছেলেকে নাম দিলেন রোহিণী পুত্র বলাধিক্যাত বলম্বিদু এর নাম হচ্ছে বলরাম কিন্তু আর এই ছোট ছেলেটা যে কৃষ্ণ সেটা বলতে গিয়ে গর্গম নিয়ে এবার পরিষ্কার করে বলছেন দেখো আসন বর্ণশ্রয় হি অশ্ব গৃণ্নত অনুযুগম তনু শুক্ল রক্তস্তথা পীত ইদানিং কৃষ্ণধাম কথা এই একটা শ্লোকের ব্যাখ্যা প্রচুর দিন লাগে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উত্তর কে এখানে একটা কথার উত্তর হলো যে তোমার এই যে ছেলেটা এই ছেলেটা কি তুমি জানো একে এর আসন বর্ণস্থয়েও এ বিভিন্ন যুগে যুগে বিভিন্ন রকম বর্ণ ধর ধারণ করে আবির্ভাব হয়েছে কখনো সত্য যুগে শুক্ল রক্ত তেতা যুগে পীতবর্ণ পীতবর্ণ ইদানিং কৃষ্ণতম গতাহা এবার ইদানিং কৃষ্ণতাম গতাহা অর্থাৎ বর্তমানে কৃষ্ণ তার রং কৃষ্ণ কৃষ্ণবর্ণ আর বলছেন প্রাগ অয়ম প্রাগ অয়ম অয়ম মানে এই ছেলেটা এই ছেলেটা যে দেখছো বাচ্চা এটা পূর্বে বসুদেবের সঙ্গে কোনো সম্বন্ধ ছিল বলে হ্যাঁ কী করে হলো হ্যাঁ বলছেন প্রাগ অয়ম বসুদেবস্য কশ্চিৎ জাত স্তবাত্মা জহ তোমার এই ছেলেটা বসুদেবের ছেলে হয়ে কোনো দিন এ হয়েছিল এটা তোমরা জানো না আর এই জন্য ওর নাম বাসুদেব ইতি সীমান অভিজ্ঞা প্রচক্ষতে যারা যারা বড়ো বড়ো সাধু সন্ধ তাই জন্য ওকে বাসুদেব বলে বসুদেবের বলে হুম এই জন্য বলছেন বহুনই সন্তি নামানী রূপানী চ সুতসতি তোমার এই ছেলে নন্দ বাবা এই ছেলে বহু নাম গুণ প্রচুর কখন কিভাবে এসছে তো ঠিক নেই এই জন্য বলছেন বহুনি সন্তি বহুন সন্তি নামানি রূপানি চ সুতসতে তোমার ছেলে যে কত নাম গুণ এ কেউ জানেই না গুণ কর্মান রূপানি তানি অহম বেদ ন জানা আমি কিছুটা জানি আমি এই ছেলে কখন কীভাবে আসে মোটামুটি ভগবানের ইচ্ছায় জানি অপর কেউ জানে না যাই হোক এইভাবে নামকরণ হলো না আর তারপরে একটা কথা বলে গেছেন নন্দ তোমার ছেলেটা কিন্তু নারায়ণের সমান গুণই সমগুন তোমার ছেলেটা কিন্তু নারায়ণের সমান গুণ এই কথা আর বলে গেছিল কিন্তু নন্দববার মাথায় থাকে না ও ভুলে যায় নন্দবা তো ঐশ্বর্য টেকে না মাধুর্য আমার ছেলে যেমন আমাদের স্বপ্নেতে জগন্নাথ মিশ্রকে একজন এসছে স্বপ্নতে এসে বলছে এই মিশ্র তুমি ছেলেটাকে এত শাসন করো জানো ছেলেটাকে এত শাসন করো তর্জগর্জ তর্জন গর্জন করো জানো ছেলেটাকে বলে যেই হোক সেই হোক আমার জানার দরকার নেই এখন তো আমার ছেলে স্বপ্নে বলছি কিন্তু কে জানো সাক্ষাৎ ভগবান বল ও এবে তো আমার ছেলে তো আমার কর্তব্য আমি না গেলে শিখবে কী করে না নিয়ে মারতে যাই তোকে মেরেই ফেলবো আজ ও গৌর দৌড়াচ্ছে দৌড় এইরকম অবস্থা প্রচুর লীলা গৌরাকে যাই হোক ঠিক কৃষ্ণ যেমন করেছিল এইরকম যেমন ওই যে ব্রাহ্মণ এসছিল এক বিপ্র তাদের ঘরে কৃষ্ণেরও হয়েছিল এ একই ওই ব্রাহ্মণটাই আবার এখানে জন্মগ্রহণ করেছে নন্দের বাড়িতে অতিথি বিপ্র ওইটি এখানে আবার এসেছে নিমাই নামক গ্রন্থটা বেরিয়েছিল সব শেষ হয়ে গেল আমি তো আর বিক্রি করি না মোটে মোটে দিই সব এত সুন্দর গ্রন্থ আবার ছাপাতে হবে পড়লে পরে পাগল হয়ে যাবে এরকম নিমাই প্রবাদের অনুমোদিত যাই হোক এই নিমাই গ্রন্থটা পড়লে পরে পাগল হয়ে যাবে এত আনন্দ তো যাই হোক বহু নি নামানি রূপানি চ শ্রুত সতে গুণ কর্মান রূপানী তানি বেদ নৌ জানাহা আবার কি কেউ জানে না আর তারপর একটা কথা বলে গেল জেনে রেখো তোমার এই ছেলেটা কিন্তু নারায়ণের মতো কিন্তু গুণ এই কথাটা কিন্তু ভুলো না এই কথাটা বলে গেল কিন্তু সে কি আর মনে থাকে কেন যেখানে মাধুর্য সেখানে ঐশ্বর্য টেকে না বলে গেল তোমার ছেলে কিন্তু নারায়ণের মতো সমান গুণ নন্দবার মাথায় ঢুকলো না ও আরে আমার ছেলে আর কি আছে ব্যাস হয়ে গেল এবার একবার এই বাচ্চাটা আস্তে আস্তে বড়ো হচ্ছে বাচ্চাটা আস্তে আস্তে বড়ো হচ্ছে এখন হামাগুড়ি দেয় এদিক ওদিক যায় এবং বলরাম এবং কৃষ্ণ দুজনেই হারাম হামাগুড়ি দেয় ব্রজধামেতে বা অন্য অন্য সম্প্রদায়তে একটা ভুল ধারণা আছে সেটাও তোমাদের বলে দেওয়া উচিত সেটা হচ্ছে ওরা ভাবে কৃষ্ণ যখন আবির্ভাব হয়ে বলরাম যখন আবির্ভাব হয়েছিলেন তার এক বছর পরে এক বছর পরে এবার কৃষ্ণ আবির্ভাব ব্রজধামের এইটি ধারণা আমি একবার ঝুঝু ঝুলন পূর্ণিমা উপলক্ষে শ্রী চৈতন্য গরিয়া মঠের বিরাট হরিকতার অনুষ্ঠান হয়েছিল সেখানে এটা ব্যাখ্যা করেছিলাম অনেক বোজবাসী ছিল এটা হচ্ছে যে এরা জানে না যে কৃষ্ণ এবং বলরাম যে একই সঙ্গে হামাগুড়ি দিচ্ছে এটা কি করে হয় যেখানে গর্গমুনি বলে গেল যে বলা বলম বলম্বিধু এর নাম বলরাম কেন গায়ে বিরাট বল তাহলে যে বাচ্চাটার গায়ে এত বড় বল সে এক দেড় বছর পরে কি হামাগুড়ি দেবে কখনো হয় এটা হয় কি এটা হতে পারে না তাহলে এইখানে ভুল ধারণা বলরাম এবং কৃষ্ণের জন্মের তিথিটা জীব গোস্বামীপার দিকে যে সাতরো না আঠেরো দিন মাত্র পার্থক্য এটা অনেকেই জানে না ধারণা নেই ওই জন্য বলরামের জন্মতিথি থেকে কৃষ্ণের জন্মতিথি আমাদের তিথিটা ঘোরে বলে একটু এদিক ওদিক হয় বলরাম আবির্ভাব তিথি লোকে মনে করে এক বছর আগে জন্ম ছিল বলরাম না তা নয় যদি এক বছর আগে জন্মে থাকে তাহলে ভাগবত লেখা আছে একই সঙ্গে দুটো বাচ্চা দিচ্ছে এটা হতে পারে না যার বল অত্যন্ত বেশি তা এক বছরে হাঁটতে হাঁটতে শিখবে হাঁটছে না কাজে ভুল ধারণা আর সমস্ত স্বাস্থ্যের প্রমাণ আমাদের কাছে আছে যাতে প্রমাণ হয় একই সঙ্গে একটু এদিক ওদিক সেই জন্য না আট দিনের অনেক সময় এটা বারে কমে এটা বারে কমে এটা তৃতীয় অনুযায়ী কোনো বছর এদিক ওদিক হয় আগে পেছয়ে যায় সেই জন্য অল্প কদিনের পার্থক্য বেশি দিনের নয় সেই জন্য কি গ্রহ নক্ষত্রের ব্যাপার আছে কখনো এগোয় পেছোয় তারপর আবার পুরুষোত্তম ব্রত মলমাস আছে এটা আবার বাড়িয়ে দেয় এগুলো হয়তো বিভিন্ন রকম এই জন্য সেই জন্য বলছেন এখানে যে একদিন যশোদা মা নিজের গৃহেতে বসে দাস দাসীগণকে আর কিছু বলেন তাই নিজেই এবার মাখন তুলছেন কৃষ্ণের জন্য মাখন তুলছেন সমস্ত দধি আদি দিয়ে সেখানে বলছেন একদা গৃহ গৃহদাসীশু একদা গৃহদা শিশু যশোদা নন্দ কর্মান্তর নিযুক্ত আশু নির্মমান্ত স্বয়ং দধি অন্য চাকরানী যারা আছে তাদেরকে অন্য অন্য সেবা লাগিয়ে দিয়ে যশোদমা একদিন নিজেই দধি মন্থন করছেন আর গোপালের ওই কৃষ্ণের গান গাইছেন মন্থন করছেন আর গান গাইছেন এখনও হয় আমরা যখন বিভিন্ন জঙ্গলে থাকি দেখি ব্রজবাসী মায়েরা গায় এখনও গায়েব সুন্দর তবে পরিবর্তন হয়ে গেছে আগের মতো পরিবেশ সমস্ত ঘুরছে বাইরের দৃষ্টিতে উপায় নেই এই জন্য বলছেন একদা গৃহ কণ্ঠের জন্য বলতে পারছি না খুবই কষ্ট হচ্ছে আমার এটা দুঃখ আর রাখার জায়গা নেই একদা গৃহদাসীশু যশোদান নন্দ কর্মান্তরণযুক্ত আসু যুক্ত স্বয়ং দধি জানি জানি হো গীতানি চরিতানি চ দধি নির্মমন্থে কালে স্মরন্তিত অগায়ত বলছেন এবার দই সময় গোপালের এই ভগবানের চরিত্র বাল চরিত্র গান করছেন যা যা মনে পড়ছে সেগুলো গামছেন আর অত অপূর্ব ভালো লাগছে যেন মনে হচ্ছে একটা জ্যোৎস্না পড়েছে যশোদা মায়ের একেবারে অপূর্ব লাগছে পাতলা কাপড় পরা সুন্দর আর শরীরটা নড়ছে আর গোপালের স্নেহেতে দুধ একেবারে উতলে পড়ছে গোপালের স্নেহেতে এত ভালোবাসা তাই হোক এখন কি হলো হঠাৎ কি হলো গোপাল এবার বিছনা থেকে উঠে চলে এলো উঠে চলে এলে মায়ের কাছে এসে দাঁড়ালো গম্ভীর মুখ যেন কত গম্ভীর কত বয়স্ক ব্যক্তি এসে মায়ের চোখের দিকে এর তাকাচ্ছে করে মানে দই মন্থন আর করতে পারবে না এখন তো আমার খিদে লেগেছে বলে দইয়ের যে দণ্ডটা আছে ওটাকে জোরে করে ধরেছেন মানে করতে দেবে না মায়ের দিকে তাকিয়েছেন গম্ভীরভাবে মা তখন বুঝতে পারলেন এখন কি কী কোল ছেলেটাকে কোলে নিয়ে এবার ঠিক আছে কোনো মতে করছেন তা ছেলে এবার দুধ পাচ পান করছেন এবার তার মুখটাকে দেখছেন আঙুল দিয়ে নাড়ছেন চুল আদর করছেন এইসব হঠাৎ কি হলো উনানেতে উনানে চুল্লি চুল্লিতে কিছু দুধ চাপানো ছিল চুল্লির দুধটা এবার উতলে পড়ে যাবে যশোদা বলে আরে থাক থাক দাঁ দাঁ বলে বাচ্চাটাকে রেখে দিয়ে ছুটে গিয়ে কি করলো দইটাকে ওই দুধটাকে আগুন থেকে নামাতে গেল এই হয়ে গেল রাত মহাভারত অশুদ্ধ হয়ে গেল কেন আমাকে ছেড়ে গেল আমার এখনো পেট ভরেনি রেগে আগুন গোপাল রেগে একেবারে আগুন হয়ে গেল মা ওদিকে গেছে এদিকে ও কাজ ছেড়ে দিয়েছে একটা বড় ঢেলা নিয়েছে ইটের এক মার একেবারে সেই দধিমন্ত পুরোনো দিনের এত সুন্দর দধি মন্ঠন ভান্ডুটাকে ভেঙে দিয়ে চারিদিকে দোয়ে দই ঘর ভাসছে ও চলে গেল বাচ্চা আবার অন্য ঘরে চলে গেল পালিয়ে কোন ঘরে এত বড় কোন ঘরে পালিয়েছে মা এসে চারিদিকে একবারে ধয়ে ধুয়ে কি হলো কেউ তো ছিল না তাহলে ওই ব্যাটার কাজ দাঁড়া তোকে দেখছি এবার বলে এদিকে একটা প্রশ্ন আছে সেটা সিদ্ধান্ত বৃন্দাবনের যে দুধ দই যে দুধটা রয়েছে ওই দুধটা সনাতন গোস্বামী লিখছেন যখন গোপাল দুত্থান করছেন মায়ের তখন দুধ দুধ দুঃখ প্রকাশ করছে যে এই দুধ যদি খেয়ে নেয় তাহলে আমি তো কাজে লাগবো না সে বেলা তাহলে এই চেয়ে বলো আমি আগুনে ঝাঁপ দিই বলে দুধটা উঠলে আগুনে পড়তে যাচ্ছি বুঝতে পেরেছ এটা সনাতন গোস্বাই লিখেছেন বৃন্দাবনের দুধটাও চিহ্ন গাছপালা ধুলি কণা তোমাদের বিশ্বাস হবে না বৃন্দাবনে দুধটা পর্যন্ত চিনময় সে চিনময় দুধ তার একটা ভাবনা আছে সে বলছে গোপাল তো আর খাবে না এই মায়ের যা দুধ খাচ্ছে এ তো আর আমাকে খাবে না তাহলে বকে তাহলে এর চেয়ে ভালো আমি এবার আগুনে ঝাঁপ দিই এবার দুধটা উঠতে পড়ছে তখন ছুটে গিয়ে ধরে এনেছে এই হলো কথা এখন যশোদা কি কী করলেন বললেন বেটাকে এবার ধরতে হবে কোথায় গেলো দেখতো কোন ঘরে এই ঘর চুরাশি খাম্বা নন্দবাবার রাজবাড়ি বুঝলে কোন ঘরে ঢুকবে তুমি এ ঘরে ঢুকবে নেই গোপাল ওর ঘরে পালিয়ে গেছে আবার ও ঘরে ঢুকে ওখান দিয়ে ওখানে পালিয়ে গেছে চুরাশি খাম্বা তো চুরাশিটা খাম্বা যে ঘরে গোপালকে ধরতো অন্যদিকে পালিয়ে যাবে ও ধরা মুশকিল এইভাবে পালাচ্ছে লাস্টে কি করলো মা কি করলো দৌড়ে গিয়ে বেটাকে একটা লাঠি নিল হাতে নিয়ে গিয়ে একেবারে আর কি করছে দৌড়ে গিয়ে দেখে যত মাখনগুলো হয়েছে বাঁদরগুলোকে ডেকে ডেকে খাওয়াচ্ছি বলে খা এ মাখন চুরি তুই এত এত মাখন খাওয়াচ্ছি বলে তো দেখছি হ্যাঁ বলে আর ও যে মাখন চুরি করেছে আর দণ্ডটা ভেঙেছে এই ভয়টা আছে যে আমি অন্যায় করেছি এই জন্য মাঝে মাঝে পেছন থেকে মা আসছে না তো মারবার জন্য ভয়টা আছে যেন দণ্ড ভেঙেছি এই যে পাত্রটা তারপর মাখন চুরি করেছি এই তো ভয় আছে মা পেছন আসছে কিনা না দেখছি এইভাবে যেই দেখছে মা আসছে তখন বাঁদরকে খাওয়ানো ছেড়ে দিয়ে দৌড়াতে আরম্ভ করলো মাও দৌড়াচ্ছে মা একটু শরীরটা একটু ভারী শরীর ওই নিয়ে দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে পাগল এই ঘর ওই ঘর যায় সব মা ধরতে পারে লাস্টে ধরেছে বেটাকে এইবার টুকে বেটা এবার বাঁধবো দাঁড়া এবার কি হলো তাকে বাঁধবে যশোতমে এবার প্ল্যান করে নিল বুদ্ধি পাকিয়ে নিল এবার একে বাঁধতে হবে হ্যাঁ এত আমি আর সহ্য হয় না বলে দাঁড়া বলে একটা দড়ি সামনে ছিল দড়িটা নিয়ে গোপালের কোমরটা হচ্ছে এইটুকু আর দড়িটা বড় বাঁধতে গিয়ে যাচ্ছে দু আঙুল কম পড়ে যাচ্ছে বলি ব্যাপারটা কি গোপালের শরীরটা তো ছোট্ট বাচ্চা কিন্তু কোমর বাঁধতে পারছে না যতবার বাঁধতে চাইছে দু আঙুল কম হয়ে যাচ্ছে বলি ব্যাপারটা কি কী বুঝতেই পারছে না আবার ঘরে বলে অন্ন দড়ি আন তো অন্য দড়ি আন আবার অন্ন দড়ি আন আবার এটাকে জোরে জোর দিয়ে আবার বাঁধতে যায় দু আঙ্গল এ তো বাড়া ভেলকিবাজি হলো কী ব্যাপার হলো বুঝতে পারছে না এইটার ব্যাখ্যা লিখেছেন বিশ্বনাথ চকি যে ভক্ত যে ভক্তের ইচ্ছা এবং ভগবানের ইচ্ছা যখন মিলে যায় এটাকে দু আঙুল বলছেন যখন আমার ইচ্ছা বা তোমার ইচ্ছা ভগবানের সঙ্গে মিলে যাবে তখন তুমি প্রসন্ন হতে পারে এত খুশি হতে পারবে ভেতর থেকে আনন্দ সেই জন্য বলছেন ভগবানের ইচ্ছা ভক্তের ইচ্ছা দুটো মিলে গেলে তবেই কার্যসিদ্ধি হয় এখানে ভগবানের ইচ্ছে ছিল না এতক্ষণ যখন দেখছে মা একবারে ঘেমে চুমে পাগল হয়ে গেছে আর আমাকে কিছু কর তখন তার কৃপা হলো আহ মাটার এরকম অবস্থা একবারে ঘেমে চুমে জাগে আমি এখন বন্ধনে আসব। বলে গোপাল রাজি ভগবান রাজি হলেন এই যখন রাজি হলেন তখন এবার তাকে বাঁধবার চেষ্টা করা গেল এই যে যতক্ষণ চাইছিলেন না গোপাল ভগবান ততক্ষণ হচ্ছিল সে না বলছেন গো ভগবান ভগবানকে বাঁধতে চাইছেন কে যশোদমা ভগবানকে বাঁধতে চাইছেন কে যশোদমা যশোদমা জানে না এ অনন্ত রূপী হরি অনন্ত হরি রূপ আনন্দ ওকে আমার ছেলে এ বাঁধতে গেল সেখানে সুখদেব বসে বলছেন ন অন্তর বহিরস না পূর্বম না পিছা পূর্বাপরম পূর্বা পরম অন্তর জগত যে জগচ্চায় যশোদ আমার ধারণা নেই যার যাকে তুমি বাধতে চাইছ তার অন্তর বাহির বলে কিছু নেই তার শেষ নেই তার শুরু নেই তাকে তুমি বাদতে চাইছ তার শেষও নেই শুরুও নেই তাকে তুমি যাচ্ছ বাদ দিয়ে যাচ্ছ এনে বলছেন না নাচ না না বহির না পূর্বম না পিচাপরম পূর্বাপরম বহিষ্ঠ অন্তর জগত যগচ্ছয় অনন্ত ব্রহ্মাণ্ড যার রোমকু চলে ভেতরে সেই ভগবানকে যশোমা বাদ দিয়ে যাইছে যেটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন কিছু বুঝেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর পৌপাদের হরিকথা শুনতেন ভক্তিমন্দ্র ঠাকুরের রবীন্দ্রনাথের দাদাকে দাদা দাদাকে ভক্তিমন্দী ঠাকুর স্নেহ করতেন ভক্তিমন ঠাকুর দুজন বন্ধু ছিল রবীন্দ্রনাথ ঠাকুরে আমাদের বাড়ি থেকে রবীন্দ্রনাথের বাড়ি এক কিলোমিটার দেড় কিলোমিটার ছিল জোড়াসাগরে ছিল আমাদের তো কলকাতা সম্বাহী যাই হোক অল্প দূর হেঁটে চলে যাওয়া যায় এখন প্রশ্ন হলো রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন সীমার মাঝে অসীম তুমি যারা পড়ে পড়াশোনা করেছেন তারা জানেন সীমার মাঝে অসীম তুমি আবার অনেক কিছু লিখ অনেক কিছু লিখেছেন তিনি যার জন্য তাকে নোবেল প্রাইজ পেতে হয় পেয়েছিলেন তিনি কিছু সবিশেষ কিছু নির্বিশেষ দুরকমই বর্ণনা করেছেন তা যাই হোক এখন বলছেন তিনি আবার বলেছিলেন আমি এই জগতের কাউর কোনো রাজা হতে চাই না আমি ব্রজের রাখাল বালক হতে চাই কবিতাটা মনে পড়ছে না ছোটোবেলায় পড়েছিলাম আমি ব্রজের রাখাল বালক হতে চাই আমি এ সভ্যতার যে আলোক আমি যদি ব্রজের রাখাল বালক হতে পারি তাহলে এই যে সভ্যতার যে আলোক যেটা নিয়ে তোমরা গর্ববোধ করছো এই সভ্যতার আলোকটাকে আমি নিভিয়ে দিতে চাই কবিতাটা আমি মনে পড়ছে না আমি পড়েছিলাম ছোটোবেলায় নিভিয়ে দেবো সভ্যতার আলোক আমি যদি এই ব্রজের একটা রাখাল বালক হতে পায়। হয়তো চেতনা জাগরণ বইতে আমি দিয়েছি মনে নেই মনে তো লিখেছিলাম মনে নেই যাই হোক এখন প্রশ্ন হল এই ভগবান বন্ধনেতে গেলেন বন্ধনেতে না গেলে নয় পরে দেখলেন মা ঘেমে চুমে একাকার দয়া হলো আর ঠিক আছে বাঁধো আমাকে বাঁধো বেঁধে ফেললো বেঁধে ফেলে এবার যখন লাঠি নিয়ে মারতে যায় ভয়ে একেবারে কান্না সে বাচ্চা এবার কি হলো মা বললো বেটা থাক যেমন কর্ম তারপর বসে থাক এখানে বলে কি এটা খল একটা ভারী উদূখল এর মধ্যে বলে এবার কোথায় যাবি যা গায়ে কত জোর আছে খলের সঙ্গে বেঁধে চলে গেল নিজের কাজ এদিকে গোপাল এবার চিন্তা করছে মানে কৃষ্ণ চিন্তা করছেন নারদজি সাপ দিয়েছিল। ছিল সে কুবের আত্মযোগে বলেছিল কৃষ্ণ এই সময় আসবে তাহলে মনে পড়ে গেল তাহলে এবার তো আমার কাজের কাজ করতে হবে পালি হয়েছে এবার উদুখলে বেঁধে রেখেছে তাহলে এবার উদুখলটাকে কী করছেন ঘষ বাচ্চা হামাগুড়ি দিতে দ্বিতীয় যেতে উদুখলটাকে টানছেন আর যাচ্ছেন যাতে যেতে কী করলেন চমাল অর্জুন বৃক্ষ দুটো দাঁড়িয়ে রয়েছে তাদের মাঝখান দিয়ে কচি বাচ্চা ঢুকে গেল ঢুকে গিয়ে এবার উদুখল বেরোতে পারে না উদুখল আটকে গেছে এবার পেছন দিকে চার দিচ্ছে চাপ দিচ্ছে দুটো গাছ কি করে উপরে মাটি দুম করে নন্দ বাবা আদি সব পাগলে এই কোথায় হলো রে কী হলো রে বলে দৌড়ে দৌড়ে গেল গেরি দুটো এরকম পুরনো গাছ পড়লো কি করে হ্যাঁ এ রাম বাচ্চাটা ভাগ্যের মরেনি বাচ্চাটার তো মরে যেতে পারতো দুদিকে দুটো পড়েছে এবার নন্দবাবা বাচ্চাগুলোকে জিজ্ঞেস করছে এই বলতো কী হলো এখানে কি হয়েছিল বলতো গ্যাসদূরপুরে বলে তোমার এই ছেলে এই টেনেছে হ্যাঁ হতে পারে নাকি আমার ছেলে টেনেছে হ্যাঁ পাগল সব বাচ্চাগুলো বলছে আমরা দেখেছি এই খেলতে 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 এ উদুখলটা আটকাচ্ছে তাহলে বেরিয়ে গেলো টানলো পড়ে গেল ভাত হতে পারে কচি বাচ্চা দুধের বাচ্চা এ হয় নাকি এটা হচ্ছে মাধুর্য এইভাবে কী হলো নারদজি মহারাজ যে সাপ দিয়েছিল যে অশতোষ মদাধ দারিদ্র পরম আপন আমোপমূতা দরিদ্র পরে যথা কণ্টক বিদ্ধাঙ্গো এন্তর্চ্ছতিথম জীবসাম্য গত হে লিঙ্গৈর্থা অবিদক বছেন জার কঠা ফুটেছে সেই কঠার ব্যথাটা জানে আর আমরা ছোটোবেলায় পড়েছিলেন যে যাকে সাপে কামড়েছে সেই সাপে কামড়াবার যন্ত্রণাটা বুঝতে পারে এটা ছোটোবেলায় পড়েছিল মনে আছে এখনো হ্যাঁ বলছেন কী কী যাতনা বিষে বুঝি সে কিসে কী যাতনা বিষে বুঝিবে সে কিসে যাকে সাপ কামড়ায়নি সেই জানে যাকে সাপ কামড়েছে এই জন্য যে ভগবানকে ভালোবেসেছে সেই এসব কথার মর্ম বুঝবে বাকি বোকা লোকগুলো কি বুঝবে কিছুই বুঝবে না নারদ মুনি যখন দেখছেন দুটো ছেলে কোনো সাধু গুরু বৈশবকে মান্য করে না জলে ল্যাংটোয় চান করছে একি কী ব্যাপার তাই বলে তখন তার অভিশাপ দিলেন অভিশাপ দেওয়ার পরে যখন কাঁদছে অল্প কথায় বললাম কোনো দিন পুরো হবে বললেন ঠিক আছে তোমাকে ওই মন্নন্তর তোমার জন্ম হবে কৃষ্ণ তোমাদের উদ্ধার করবে যাও যাও হয়ে গেল এইভাবে যখন বাচ্চা ছেলেগুলোকে নন্দবাবা জিজ্ঞেস করেছে কী হয়েছিল বাচ্চা ছেলেগুলো বলল বলার পরে বাচ্চা ছেলেগুলো বলছে এই গাছটাকে গাছটাকেই তোমার এই ছেলে ঘুটে গেল ঘুরে টানলো টুনে উদুখল আটকে গেল দুটো আচার খেয়ে পড়লো শুধু তাই নয় এই গাছ দুটো থেকে এই গাছ দুটো থেকে দুটো অদ্ভুত রাজকুমার বেরিয়ে এলো এসে এরকম স্তপ করছে হ্যাঁ আমরা দেখলাম দুটো রাজকুমার বেরিয়ে এসে এরকম সব করছে অনেক সব করলো করে তারপর গেল নন্দবার বিশ্বাস হচ্ছে না কেন তো সে ভালোবাসে না কি কি স্তপ করেছিল দু একটা বললে ভালো কৃষ্ণ কৃষ্ণ মহায়োগিন স্তমাদ্য পুরুষ পুরুষ হ ব্যক্ত ব্যক্তম বিশ্বম রূপম তে বিদু এইভাবে বলে যাচ্ছেন তারপর বলছেন তস্মৈ তুভ্যাম ভগবতে বাসুদেবায়ো বেধসে আত্মদ্যৌত গুণৈন্ন মহিমনে ব্রহ্মণে নম যশাবতারা জ্ঞায়ন্তে শরীরেশু অশরীণ তৈস্তৈতুল্যাতিশয়ৈর্বিজৈর্দেহীষু অসঙ্গতৈ নম স এবার বুঝছেন স ভগবান সর্বলোকস ভয় বিভায়ে চতীর্ণ অংশ ভাগেন সম্প্রথম সম্প্রথম পতিতা পতিরাশিষম নমো পরম কল্যাণ নম পরম মঙ্গল বাসুদেব শান্তায় যদুনা পত নম এইভাবে বলতে বলতে চলে গেল পরে কি বললেন পরে তাদেরকে কৃপা করলেন কৃষ্ণ তারা নিজের জায়গায় চলে গেল এবার বৃক্ষপতনের শব্দ আদি ইত্যাদি শব্দ আছেই সেগুলো পরে ধরা পড়ল বাচ্চা দুটো চলে গেল এখন এই বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে বাচ্চা আস্তে আস্তে বড়ো হচ্ছে সুখদেব গোস্বী বলছেন বর্ণনা করছেন বর্ণনা করতে করতে এবার কি হচ্ছে এবার আস্তে আস্তে এই বালক বড় হচ্ছে বুড়ো হতে হতে কী হলো জিজ্ঞাসা করছেন সুখদেব গোস্বামী যে রাজন তুমি যে প্রশ্ন করেছ সাধু পৃষ্ঠম মহাভাগ তয়া ভাগবত্তম জন নূতনয়সী ঈশস্য সে ওপি কথা অনেক কথা শ্রবণ করলেও ভগবানের কথায় কোনোদিন অরুচি হয় না এবার বর্ণনা করছেন গোপ ভগবান আস্তে আস্তে বড়ো হচ্ছেন এবং যশোদা মাকে বলছেন মা আমি গোচারণে যাব গোচারণে যাবি তুই এত বাচ্চা ছেলে তুই গোচার না 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 বললাম গোচারণে যাব। আমাকে অমান্য করলে হবে না আমি গোচারণে যাবই যাও তাহলে ঠিক আছে শেষে কি হলো বাচ্চা গোপাল পাঁচ ছ বছর সাত বছর ছোট্ট বয়স সাত বছরও হয়নি তখন ছোট্ট বয়সে এবার বাছুরগুলোকে নিয়ে বল ঠিক আছে বাছুরগুলোকে নিয়ে যা বাছুরগুলোকে নিয়ে এবার বৎস শুরু করল এবার যশোদা বলছে জঙ্গলের মধ্যে যাবি কোথায় কি করবি কোনো ঠিক নেই বল কোথাও যাবো না তুমি বুঝতে পারবে আমি কাছেই আছি নন্দগ্রাম তাহলে কী করে বুঝবো বলে মাঝে মাঝে বাঁশি বাজিয়ে দেবো বাঁশি বাজে তুমি বুঝতে পারবে আমি দূরে যাইনি সেই বাঁশিটা বাজালো যে জায়গায় নন্দগ্রাম সেটাকে রূপকশিমাদ যেখানে ভজন করতেন রূপকশিমা টেরি কদম এটার নাম হলো টেরিকদম টেরি মানে টের পাবে টের টের মানে বুঝতে পারবে বলে না টের পেয়েছ ওই টের ওই জন্য ওই গাছটার নাম হলো টের কদম ওইখানে গোপাল কাছে কাছে পিঠে খেলাগুলো করবে নন্দগ্রামের কাছে ওই যে আমি দূরে যাবো না কথা তারপর হল তারপর তো আস্তে আস্তে বড়ো হলেন বড় হয়ে এবার তারপর সেই গোমাতা চরণ আরম্ভ করলেন এবার সমস্ত কিছু তাহলে এবার ধীরে ধীরে দেখা যাচ্ছে বিভিন্ন গোচারণ এবার যাচ্ছেন বড় হয়ে গেছে আগে বললাম বাছুরচ্চারণ করতো যাই হোক বাছুর এখন তারপর বড় হয়ে গেছে। এখন ব্রহ্মা তার ইচ্ছা হলো এটা কি নন্দবাবা ছেলে ব্রজবাসের একটা ছেলে নাকি ভগবান এটা পরীক্ষা করে দেখি তো এরকম বুদ্ধি খারাপ হলো ব্রহ্মার বলে এটা কি সত্যি সত্যি কি কারণ হচ্ছে ও ব্রহ্মা দেখছে এই গোপবালকদের সঙ্গে একসঙ্গে বসে এঁটো কাটা এঁটো কাটা খাচ্ছে বলে এঁটো এঁকে দিচ্ছে বলে এই ভগবান হচ্ছে তো এঁটো খাবে না ভগবান হলে এঁটো খায় ও তো আমার মিলছে না তা পরীক্ষা করে দেখি ভগবান কি না কেন ভগবান বৃন্দাবনতে ব্রুজবাসীদের এঁটো খান যদি কেউ দেখবার ইচ্ছা হয় এসব মজা তাহলে এই অবস্থায় দেখতে পাবে না এগুলো আমি প্রত্যক্ষ দেখেছি একটা মিষ্টির দোকান নিজে দেখেছি বৃন্দাবনে মিষ্টির দোকান ওখানে শালিক পাখিগুলো সব মিষ্টির শোকে ঢুকে গেছে দেখ খাচ্ছে খেয়ে আবার বেরিয়ে গেল এরকমভাবে কাঠ বিড়ালি ঢুকছে ওরা বাঁধা দেয় না বাঁধ ওরা দিয়ে যায় খাবি খা বাকি কৃষ্ণ খাবে এঁটো খাবে ওই জন্য ব্রজবাসীদের এঁটো খায় কৃষ্ণ এর নিয়ম আছে কাজেই এবার ব্রহ্মার এবার ধারণা উল্টো হচ্ছে বলছে এঁটু খাচ্ছে কি করে ওটা হতে পারে সেটা পরীক্ষা করার জন্য সে কী করলেন যখন ওই কাম্যবনে কাম্যবনে গেছে কোনো দিন জানি কাম্যবনে একটা সরোবরের তীরে বিরাট জায়গা আছে ওখানে বিভিন্ন থালা আছে পাথরের থালা বানিয়েছে বিভিন্ন ওঠে ভোজন করবেন যে যার বাড়ি থেকে যা এনেছে এগুলো নিয়ে ঠেলে নিয়ে এবার খাবে সবাই কৃষ্ণ মধ্যিখানে সবাই গোল করে বসেছে আর কৃষ্ণকে দেখিয়ে দেখিয়ে এবার কৃষ্ণকে বলছে একটু খেয়ে দেখো তো মা কেমন বানিয়েছে ও ও নিজে খেয়ে দেখো তো খুব ভালো কৃষ্ণকে বলছে তুই একটু খেয়ে দেখ কেমন নিজে খেয়ে মা বানিয়েছে সুন্দর খেয়ে দেখ এটা ভালো খেয়ে দেখ ও কৃষ্ণ এইটি খাচ্ছে বাহ কী সুন্দর খুব সুন্দর তো এইবার করতে করতে কি হলো এবার এই যে বৎসহরণ লীলা পরবর্তীকালে বড় হয়ে গো গোমাতাও উচ্চারণ করেছিলেন এখনও পর্যন্ত বর্ষ হরণ লীলা এখনও বৎসকেই পালন করছে এবার ব্রহ্মা এসে গেছে দেখছেন যে এরা সব এঁটো খাচ্ছে তো এই কৃষ্ণ নিশ্চয়ই ভগবান না হতেই পারে না ভগবান কেন খায় সেখানে কী করলেন এদিকে বাচ্চা বাচ্চাগুলো খাচ্ছে আর বাছুরগুলো অনেক দূর চলে গেছে হঠাৎ গোপবালকগুলো বলছে রে বাছুরগুলো কত দূরে চলে গেল এ তো দেখতে পাচ্ছি না হারিয়ে যাবে তাহলে তাড়াতাড়ি যাই আমরা কৃষ্ণ বলছে তোমাদের যেতে হবে না তোমরা খাও আমি নিয়ে আসছি বাছুরগুলোকে আমি অনায়াসে নিয়ে আসবো বাছুরগুলোকে বাছুরগুলো অনায়াসে আমি নিয়ে আসবো এইভাবে বাছুরগুলোকে যখন নেওয়ার জন্য গেছেন কৃষ্ণ হাতেতে দই অন্ন রয়েছে এভাবে বাঁশিটাকে এখানে গোঁজা রয়েছে আর ফলগুলো আঙুর ফাঙুরে আঙুলের ফাঁকে ফাঁকে এগুলো নিয়ে যখন সে গেছে এদিকে গিয়ে দেখে বাছুর তো নেই বাছুর কোথায় গেল মুশকিল ব্যাপার এদিকে ফিরে এসেছে খবর দিয়েছে বাছুর পাওয়া যাচ্ছে না এসে দেখে ছেলেগুলো যে খাচ্ছিল ওরাও নেই আরে মা মুশকিল তো ছেলেগুলো গায়েব হয়ে গেল কোথায় আমার আমার বন্ধু আমার বন্ধুগুলো কোথায় গায়েব হয়ে গেল বুঝতে পারছে না এদিকে ও ওখানে বাছুরগুলোও নেই তখন কি করলেন কৃষ্ণ এবার কৃষ্ণ কিন্তু মানুষের মতো লীলা করেন কৃষ্ণ কিন্তু কৃষ্ণের মনেই থাকে না ভগবান কৃষ্ণ এবং বলরামের নিজেদের মনেই থাকে না আমরা ভগবান মনে থাকলে লীলা হবে না কখনও কখনো মাঝে মাঝে চাগার দেয় চাগার দেয় বোঝো চাগার দেয় এ তখন বললেন আচ্ছা চোখটাকে বুঝে যোগ ভাগ আরে এ তো নিয়ে গেছে একে জানার কথা নয় কিন্তু ছেলে ছেলের মতো খেলছে মাঝে মাঝে এইটা হয় হট করে চোখটা বুঝে চিন্তা করছেন দেখলে দেখতে পেলেন আরে এ তো ব্রহ্মা নিয়ে গেছে আমাকে পরীক্ষা আর ঠিক আছে যা হোক ব্রহ্মা নিয়ে গেছে পরীক্ষা করার জন্য এবার কি করলেন কৃষ্ণের নিজের শরীর থেকে যত গোপবালক আছে যত গোবাছুর আছে বাছুর সব একই রকম যে যে কাপড় পরেছিল যে যে পাগড়ি পরেছিল সব একই রকম মানে একটু এদিক ওদিক একই রকম কৃষ্ণ নিজের শরীর থেকে প্রকাশ করলেন সব প্রকাশ করে এবার কিছু বললেন না ব্রহ্মাকে কিছু এখন বলবো না পরে যা করার করবো এখন কিছু বলবো না বলে কি করলেন এবার সব দল বল নিয়ে হৈ হৈ যেমনভাবে রোজ ফেরেন জঙ্গল থেকে যেমন রোজ ফেরেন গান গাইতে গাইতে ওরা গান গাইতে গাইতে ওরং মায় ফিরছেন এবার আশ্চর্য ব্যাপার হলো যে সমস্ত ব্রজবাসী মায়েরা আজকে যখন ছেলেগুলোকে নেবে অন্যদিনও নেয় ছেলেগুলোকে কিন্তু আজকে কেন জানি না রোজই নিজে ছেলেকে নিতে আসে বাইরের ঘেঁটে দাঁড়ায় আয় বাবা আয় বলে চুমু খায় আজকে কেমন ধরনের যেন মনে হচ্ছে প্রাণটা একেবারে আঁক পাঁক করছে এই ছেলেটাকে যেন মনে হচ্ছে ভেতরে ধরে আমি বুকের ভেতর ঢুকিয়ে নিই কী ব্যাপার রোজই আদর করে বুঝতে পারছেন না তা তো জানে না এটা কৃষ্ণ এই যে তোমার ছেলে রূপ ধারণ করে কৃষ্ণ নিজে জানে না প্রবল আকর্ষণ হচ্ছে এসে ছেলেকে একবার আদর করে চুমু খায় খুব আদর করলো পরবর্তীকালে হলো কি বলরাম একদিন আমি অল্প কথায় বলছি বলরাম একদিন আশ্চর্য লক্ষ্য করছে যে গোবর্ধনের ওপরে গৌমাতাগুলো রয়েছে এদিক ওদিক বিচরণ করছে হঠাৎ বাছুরগুলোকে দেখে হোঁয়া করে চিৎকার করতে করতে হাম্বা ছুটে কি কী ব্যাপার বলরাম বলছি তো আশ্চর্য লাগছে কচি বাছুরগুলো তাদের তো পরে আবার জন্ম হয়েছে মানে আগের বাছুরের প্রতি কেন ভালোবাসা থাকবে এটা তো নিয়ম যখন এখন নতুন বিয়াবে তখন নতুন বাচ্চার প্রতি কিন্তু এখন উল্টো দেখছে এ কী হলো বলরাম চিন্তা করছে এটা কী হলো এ তো হয় না বলরাম তখন চোখ বুঝে বলরাম ওইরকম তিনি ভগবান ওটা এটা নিজে জানেন না হঠাৎ চোখটাকে বইলেন চোখ বুঝে যোগ মায়ার প্রতি দৃষ্টি আরে এ তো সব দেখছি চতুর্ভুজ এ গো বাছুর থেকে আরম্ভ করে যত কি যত চতুর্ভুজ আরে তাই তো বলি আমার প্রভু কৃষ্ণের মায়া এই জন্য আমাকে বোকা বানিয়েছে এ তো সব দেখছি কৃষ্ণ সর্বনাশ রে এইসব দেখতে পেলেন এবার এখানে একটা সিদ্ধান্ত আছে সিদ্ধান্ত না বললেই নয় সেটা হচ্ছে যদ যত ব্রজের গোপিকারা আছে ব্রজের যত ব্রজ গোপিকারা আছে তাদের ভেতরে একটা লোভ ছিল লোভ কী লোভ কৃষ্ণ যদি আমাদের ছেলে হতো আরে আমাদের ছেলেটাও ভালো আমাদের ছেলেটাও ভালো কিন্তু কৃষ্ণ যদি আমাদের ছেলে হয়ে জন্ম তো ভালো হতো রে ইস এই ছেলে যশোদার ভাগ্যে এলো নীলমণি যেমন গান গায় না নীলমণি ইন্দ্রনীলমণি গান আছে গান গাও না তো আর কি করে হবে সব ব্যস্ত কী নিয়ে ব্যস্ত বলে গান গাইতে হবে শিখবি এর এসে এখানে গাইবি রোজ এখানে কীর্তন হবে হ্যাঁ এখানে করতে হবে আর তারপর তো এলইডির মধ্যে দেখাবে পুরনো সব গুরুবর্গের যত দেখতে চাই কথা রোজই চলবে এটা বন্ধ হলে হবে না যাই হোক এখন প্রশ্ন হলো এই যে আমাদের ব্রজবাসী মায়েদের হৃদয়ে একটা বড় কষ্ট ছিল আমাদের যদি ছেলে হয়ে জন্মাত আদর করতে পার সেই বাসনাটা পূর্ণ করার জন্য কৃষ্ণ একদিকে ব্রহ্মাকে বোকা বানাবেন আর একদিকে কী করলেন এই প্রত্যেকটা মাকে এক বছর কাল কীভাবে তাদের স্তন করলেন আদর করলেন খাওয়া খেলেন তাদের ইচ্ছাটা পূরণ করলেন এবারেতে ব্রহ্মা যখন বুঝতে এক বছর হয়ে গেছে কেন ব্রহ্মার এক বছর মানে বুঝতে পারছ আমাদের যে চোখের পলক ফেলবো ওটা ব্রহ্মার এক বছর মানে আমাদের যেটা এক বছর ব্রহ্মাতে একটা পলক বুঝতে পারছো না মানে রেবতী মাকে নিয়ে রেবত রাজা গেছেন ব্রহ্মার কাছে যে আমার মেয়েটাকে কার সঙ্গে বিয়ে দেবো গো জিজ্ঞাসা করতে সেই সময় ব্রহ্মা ব্যস্ত ছিলেন বিভিন্ন গান সবা সভা চলছিলো বলে একটু অপেক্ষা করলে অপেক্ষা করার পরে বলছেন কি জন্যে এসছো বলে আমার জিজ্ঞাসা করতে এসছি আমার কন্যাটাকে কার সঙ্গে বিয়ে দাও কন্যাটাকে আর কার সঙ্গে বিয়ে দেবে বোকা এখন যদি ফেরত যাও এখন তো দাপড় দাপর যুগ হ্যাঁ দাপর যুগ বলে হ্যাঁ তুমি এসছো আমাকে সত্য যুগে প্রথম দিকে এখন তুমি ফিরে যাবে গিয়ে দেখবে সব মেটে 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 লোক তোমার মেয়ের সঙ্গে কার বিয়ে দেবে ঠিক আছে যাও তোমার মেয়ের সঙ্গে বলরামের বিয়ে দিও ওই তোমার যুক্ত রোহিণী হ্যাঁ না রোহিণী নন্দন বলরাম তাহলে একটা ও ওখানে গেলে জিজ্ঞাসা করে আস্তে আস্তে এখানে সত্যযুগ যুগ সব চলে গিয়ে দাপর যুগের শেষ এবার বিয়ে বিবেচনা করে দেখো তাহলে কী রকম তাহলে এটা সময়ের যে একটা জাগলারি এটা আইনস্টাইন যখন চিন্তা করতো না পাগল হয়ে যেত তিনি যখন সময় নিয়ে চিন্তা করতেন না একা পুরো পাগল হয়ে যেতেন সময় কাকে বলে এ কি কীভাবে অতীতে ফিরে যাওয়া যায় কীতে ভবিষ্যতে যাওয়া যায় সব এখন কোয়ান্টাম থিওরি বিজ্ঞানের সব আমাদের পাঁচ হাজার বছর আগে পৃথিবী কী ছিল সেটাও বার করা যাবে দুশো বছর আগে কলকাতা কি ছিল এখন বিজ্ঞানের উন্নতি হয়েছে বুঝতে পারবে না ভয়ঙ্কর এসব আলোচনায় কোনো প্রয়োজন নাই যারা বিজ্ঞান জানেন তাদের সঙ্গে একটু আলোচনা করলে বুঝবে নাহলে সাধারণ কিছু বুঝবে না যাই হোক এখন এই সময়টা যে কি এটা যদি কোনো ভাবনাশীল ব্যক্তি হয় ভাবনা করলে পাগল হয়ে যাবে সত্যিই তো সময় চলিয়া যায় নদীর সতের প্রায় বাচ্চাবেলায় পড়েছিলাম সময় চলিয়া যায় নদী নদীর সতের প্রায় যে সময় চলে গেল আর কেঁদে মরলেও আর ফিরে আসবে না যে জীবনটা তুমি কাটিয়ে ফেললে সেটা আর কাঁদলেও ফিরে আসবে না ওটা আর ফিরে পাবে না ও গেলো তো গেল এই হচ্ছে আমাদের জীবনের ইতিহাস সেই জন্য খেয়াল রাখতে হবে সজাগ থাকতে হবে লোকে যেন বোকা না বানায় ক্ষতি না করে সেই জন্য ব্রহ্মা এবার এসে কান্না আরম্ভ করলো ব্রহ্মা বললো যা হয়েছে হয়েছে ক্ষমা করে দিন আমি তো বুঝতে পারিনি আমি ভাবলাম যে এটুকাটা খাই এটা কে হয় কিন্তু আমি তো জানতাম না আপনি যে ভগবান যাই হোক এখন এবার হাত জোর করে সাষ্টাঙ্গে পড়েছে মাটিতে চারটে মাথা ঠুং ঠাং করে সব এই যে মুকুট আছে আওয়াজ হচ্ছে পরে হাত জোর করে বলছে এবং এমন স্তব করছেন এরা আশ্চর্য এবং এর মধ্যে গভীর রহস্য আছে নৌমিডতে অব্রব পুষে তরিতম্বরায় গুঞ্জাবতংস পরিপিচ্ছলুখায়ু বন্ন স্রজে কবল বেত্র বিষাণ বীণু লক্ষ্যশ্রী মৃদুপদে যায় এই একটা শ্লোকের যদি ব্যাখ্যা করতে হয় বিভিন্ন দিক থেকে ব্রহ্মা কি কি ভেবে ব্রহ্মার ধারণাটা কি হঠাৎ এইভাবে শুরু করলে। নৌমিড্ড নৌমি ইড্ড ইড্ড মানে যিনি পূজার একমাত্র পাত্র নমি ইডো মানে তাকে আমি করছি আর তুলনা করছেন কি করে তে অব্র বপুষে অব্র মানে হল মেঘ মেঘকে অব্র বলা হয় কীরকম ধারণাটা দেখুন ব্রহ্মার এখন কিন্তু জ্ঞান ফিরে গেছে এতক্ষণ বেজে এটা বাচ্চা ছেলে ফালতু পরে বা তার বুঝি যে তুমি হচ্ছে নৌমী ডো প্রণামের যোগ্য একমাত্র তুমি আর তোমার তে পুষে তুমি মেঘের বরণ আর তারপরেই বলছেন তরিতম্বরায় এই যে শব্দগুলো যে বিন্যাস এই যে শব্দগুলোর যে সিকোয়েন্স এই যে বিন্যাস এর ভিতরে বিরাট তাৎপর্য আছে মানে ব্রহ্মা এখন বুঝে গেছে এই হচ্ছেন সেই কৃষ্ণ যিনি রাধিকা রমন এই যে অব তরিতম্বরায়ও বলতে গিয়ে বলছেন তোমাকে যদি ধরো এখানে মেঘেতে আচ্ছন্ন হয়ে গেছে রাত্রিকাল গভীর রাত্রি মেঘেদের সমস্ত ঘন ঘটা মেঘ এত কালো ঘন মেঘ চন্দ্রমা কোনো গো তারা কিছু নেই কিন্তু যদি ধরো একটা বিদ্যুৎ চমকায় ভালো করে ধারণাটা করবে পৌঁছাতে হবে নিয়ম হলো যেখানে সুখদেব গোস্বামী আছেন সেইখানে আমাদের চলে যেতে হবে ভাবনায় এটাকে বলে বাস্তব হরিকতা যে হরিকথার মাধ্যমে আমরা হরিকতা শুনতে শুনতে ওই জায়গায় চলে যাই এটাকে বলে বাস্তব হরিকতা বাকি যখন গল্প এগুলো হরিকতা না তাহলে বলছেন যদি ঘন ঘটা মেঘ হয় এবং এই ঘন ঘটা মেঘের মাধ্যমে তুমি কিছুই দেখতে পাচ্ছ না হঠাৎ দেখলে একটা বিরাট বিদ্যুৎ চমকাচ্ছে তা বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে তুমি আকাশটা দেখতে পাবে মেঘগুলোকে দেখতে পাবে কি না দেখতে পাবো না বিদ্যুৎ চঙ্গলে পাগল বিদ্যুৎ চঙ্গলে দেখতে পাবো তো রং করে বিদ্যুৎ এই কালো মেঘ দেখতে পাবো বিদ্যুৎ চঙ্গলে দেখা যায় কালো মেঘ তাহলে ব্রহ্মার বক্তব্য হল যে রাধারানী হল জগৎগুরু রাধারানী কৃপা হলে তোমাকে আবিষ্কার করা যায় এই হচ্ছে গোপন তত্ত্ব যে রাধারানী যে অঙ্গের যে বরণ এইটা বলতে গিয়ে তিনি তোর রাধারানীকে মিন করছেন কিন্তু এখানে তরিদম্ব রায় অর্থাৎ একটা বিদ্যুৎ চমকালে যেরকম রঙ হয় তোমার কাপড়টা হচ্ছে সেরকম তরিদম্ব রায় তরিতের যে রঙ সেরকম তোমার কাপড়টা তাহলে এর মাধ্যমে ব্রহ্মা বলতে চাইছেন তোমাকে কেউ প্রকাশ করতে পারে না তুমি এত গুপ্ত ধন তুমি এতই গুপ্ত ধন তোমাকে কেউ আবিষ্কার করতে পারে না তোমাকে আবিষ্কার করা যায় একমাত্র গুরু কৃপায় গুরু মানে আমাদের মূল গুরু রাধারণ তাকে তিনি কৃপা করলে মারা যায় তরিতম্বায় তরিত যখন বিদ্যুৎ চমকায় তখন আকাশের এই কৃষ্ণবর্ণটা দেখা যায় বাহ বিরাট মেঘ করেছে কালো অবস্থা দেখা যান। সেরকম তোমাকে আবিষ্কার যেটা দেবী বলছেন কুন্তিদেবী অনেক দুঃখ করে বলেছেন না অনেক কথা বলেছেন যে তোমাকে কেউ জানতে পারে না জন্মই সজ্জ শ্রুত শিভি রেদ মান মদহঃ নৈব অর্হতি অবিদাতুম্বই তোমা কিঞ্চন গৌচন তোমাকে একমাত্র অকিঞ্চন ভক্তরাই জানতে পারে বাকি কই এখন ব্রহ্মা কেঁদে কেটে ব্রহ্মা কেঁদে কেটে ভগবান চরণে স্মরণ গ্রহণ করেছে আর যা হয়েছে হয়েছে কোনোদিন আমি করব না জ্ঞানে প্রয়াস মুদ নমন্ত এবং জীবন্তী সন্মুখ রীতাম ভব स्थाने स्थिता स्तिगता तनुवांग जे प्रायस अजीत जीतोप्यशी तय स्त्रीलोक्याम कि बोलचं ज्ञानी प्रयास मुद पाश्य नमंती जीवंती सन्मुख रही भवदीय सुतिगतम् स्थान स्थित जे तनुवांग मनोभीर्जे प्रायस अजीत जी तो्यशी तय स्त्रीलोक्यामी <coughs> आमार बुद्धि खटानू যে মশারি খাটা দিকে পড়ে যায় সে চাইছে বুদ্ধি খাটাতে মশারিটাই খাটাতে পারে না ঘরে সে চাইছে বুদ্ধি খাটাতে এনে বলছেন আমি বুদ্ধি খাটানো ছেড়ে দিলাম ভগবান আর আমি কোনো দিন আমার এই বুদ্ধি খাটাবো না আমার চার মাথা আমার চার মাথা এক জায়গায় জড়ো করে যত ঘিলু আছে সব বেকার হয়ে গেছে আপনাকে আমি কিছু বুঝতে পারি তাই জন্য জ্ঞানের প্রয়াস উদ জ্ঞানের চেষ্টা আপনাকে জেনে নেবো এই অহংকার এই জ্ঞান আমি দূরে ছুঁড়ে ফেলে দিলাম দূরে ছড়ে ফেলে দিলাম আর কোনো দিন আমি ওই যে জ্ঞানের প্রয়াস মধাবাস্য আর শরণাগত হব নমন্ত নমন্ত মানে আপনার যে শরণাগত হব নমন্ত এইব কীভাবে বাঁচবে জীবন্তী সন্মুখের রইতাম ভবতীয় বার্তা এ বেঁচে থাকবো কী করে বা সাধুদের মুখে যে হরিকথা বেরোবে ওইগুলো আপনার গুণগান শুনবো এইভাবে আমি বেঁচে থাকবো বাকি জীবনটা আপনাকে কথা দিলাম আর যা হয়েছে হয়েছে ক্ষমা করে দিন আমাকে আর স্নানের শ্বেতা কোথায় থাকবে বা সাধুগণের কাছে থাকবো সাধু কাছে কি হবে ওরা তো খাওয়া দাওয়া ভালো নেই ও সব সেদ্ধ খায় ওই এক কয়েকজন রয়েছে খুব কষ্ট হয় আমার সঙ্গে থাকতে ভালো খাওয়া দাওয়া নেই কী খায় মারায় রোজ এই জিনিস বড় কষ্ট হয় আমি তোরা আলাদা খেয়ে নে আমি ব্যবস্থা করে খা আমার সঙ্গে যোগাযোগ করতে হবে না কাজে স্থানের শ্বেতা সাধুগণের সঙ্গে থাকবো সাধুগঞ্জ থাকলে কী হবে বলছেন স্থানে স্মৃতাহা বিশ্বনাথ চক্রদীবাদ বলছেন স্থানে স্মৃতাহা মানে হল সাধুগণ সকাশে শ্বেতা অর্থাৎ আমি সাধুগণের কাছে থাকব তাতে কী হবে যে কপিলজি বলেছেন মাকে কপিলজি মাকে শতাং প্রসঙ্গ মামা বীর্য ভবন্তি ভবন্তী হৃৎকর্ণ কথা কথা সোনাথ আশু অপবর্গ বদ্মণী শ্রদ্ধ্যা শ্যা আরতি ভক্তি রণুক্রমের সাথী। তাহলে সাধুগণের সঙ্গে তাও তো বাজে কথা বলে না তাদের সঙ্গে থাকাটাই ভালো আহরি কথা বলবে আমি শিখব সব সময় বলবে এইভাবেই হয় তাহলে ব্রহ্মা এবার ক্ষমা চাইছেন ক্ষমাচার অনেক কথা বলছেন এবং আজ থেকে আমি আপনাকে কথা দিলাম তত্ত্বুকম পাঁ সু সমীক্ষমান ভুঞ্জান আত্মকৃতম বিপাক হৃদ্ভাগ বপুবিদোধত নমস্তে জীবে তো যো মুক্তিপদে সদেব তত্ত্ব অনুকম্প সমীক্ষম ভুঞ্জান এবং আত্মকৃত বিপাকম হৃদ্ভাগ বপুভিবিদোধত নমস্তে জীবে তো যো মুক্তিপদে সদাইভা এখন আমি আমার জীবনে যত দুঃখ কষ্ট আসুক আমার জীবনে যত দুঃখ কষ্ট আসুক সেই দুঃখ কষ্টগুলোকে আমি মনে করব আমার নিজের কর্ম কাউকে আমি দোষারোপ না এবার তত্ত্বই কম যা ঘটছে কাউকে দোষ দিয়ে লাভ নেই কাউকে দোষ দিয়ে আমার কর্মফল আমি ভোগ করছি এইভাবে কি করব কায় মনোবাক্যে আপনার চরণে শরণাগত হয়ে আমি সেই মুক্তিপথ ভগবানের চরণ এইটা পাওয়ার চেষ্টা করব আপনার চরণে আর অন্য কিছু আমার কোনো ইচ্ছা নাই অনেক ক্ষমা প্রার্থনা করলেন দেখুন মায়ের গর্ভে বাচ্চা সন্তান থাকে বোমা বলছে অনেক কথা বলতে পারছি না মায়ের গর্ভে বাচ্চা থাকে বাচ্চা যখন জন্মাবে তার আগে মায়ের পেটে লাথি মারে গর্ভেতে মায়ের খুব কষ্ট হয় বলছেন এখানে উৎক্ষেপণম গর্ভগতস্য পাদ কিং কল্পতে মাতুর হ্যাঁ রধ রধক্ষয রধক্ষে মানে রধক্ষজ হ্যাঁ কদক্ষজা আগেছে কিম অস্থি নাস্তিব ব্যাপক দেশভূষিতম তবাস্তি কক্ষে কিম হ্যাঁ কিয়দ ওপি অন্যত কোনো কিছুই তো আপনার গর্ভের বাইরে নয় অনন্ত ব্রহ্মাণ্ডটা আপনার গর্ভেতেই রয়েছে অনেক স্তপ করলে এবার অনেকে প্রশ্ন করেন যে ইন্দ্র অপরাধ করেছিল স্তপ করেছিল ব্রহ্মা অপরাধ করেছিল কিন্তু ব্রহ্মা এত লম্বা স্তব করলেন কেন আর এত ছোটো কেন ইন্দ্র তো অন্যায় করেছিল ইন্দ্র তো অধ্যত্ব প্রকাশ করেছিল তাই ইন্দ্রের স্তপটা অল্প হলো অথচ ব্রহ্মাস্তব বড়ো তার উত্তর হলো এই যে ব্রহ্মা যে অন্যায়টা করেছে এটা ভগবান ক্ষমা করতে চাইছেন না কারণ তার প্রিয়জনকে তা যে ভাগ করে দিয়েছে মানে তার সখা এবং গোপা প্রাণ কৃষ্ণ বাছুরগুলোকে এরকম জড়িয়ে ধরে চুমু খান কৃষ্ণের আদর দেখলে অবাক হয়ে যাবে গোমাতাগুলোকে ধরে এরকম আদর খান কখনো নিচে শুয়ে পড়েন করে মায়ের যেমন দুধ খায় এরকম মুখ দিয়ে খান এত আদর করেন মাকে গোমাতাকে এত সম্মান করে তা আমরা গোমাতাকে যদি পুষ পশু মনে করি তা তো হবে না গোমাতার সেবা কৃষ্ণ দেখিয়েছেন বৃন্দাবন যত বড় বড় সাধু তারা জানে জীবনে আমরা যে সাধু হয়েছি এর পেছনে দুটো রহস্য একটা হচ্ছে সাধু গুরু বৈষ্ণবের সেবা একটা হচ্ছে গোমাতা গোমাতার সেবায় যারা করে তারা বিশাল বিদ্যান হয়ে যায় তাদের তত্ত্বজ্ঞান হয় এটা গুরু বলেছেন এক জায়গায় একটা আর্টিকেলে লিখেছেন লোকেভাবে কষ্ট সেই ঘাস ফাস কাটো কে করে এত ঝামেলা হে এত কি ঝামেলা করে ঘাস আনো ফুঁস এটা ওটা হুর এসব ভাল লাগে সেবা আমরা উপনিষেদের কথা আলোচনা করব কালকে দেখ উপমন্য কীভাবে করেছ কেউ আর সেসব কষ্ট করতে চায় না তারা মনে করে চুটকি দিয়ে কৃষ্ণকে পেয়ে যাব হ্যাঁ তারা ভেবেছে এইটা এভাবে তো হয় না কাজেই এই যে স্তবটা এত বেশি করেছে তার পেছনে কারণ হলো কারণ হলো তিনি অন্যায়টা বেশি করেছেন তিনি তো ব্রজবাসী এই যে বালকগুলো আমার বন্ধু বন্ধুগুলোর সঙ্গে ভেদ করে দিয়েছেন গোবাছরগুলো সঙ্গে আমার এক বছরের ভেদ কিন্তু ইন্দ্র অন্যায় করলেও ইন্দ্র অন্যায় করার পরেও ইন্দ্রের এই যে করেছিল বদমাইশি তার পেছনে কৃষ্ণের সুবিধে হয়েছিল কারণ ব্রজবাসীরা চেয়েছিল জীবনে আমাদের এমন সময় কখন আসবে যে দিন রাত আমরা কৃষ্ণকে দেখতে থাকব এটা কখন এটা যখন গোবর্ধন ধারণ করলেন সব ব্রজবাসী এখানে গোবাচু সব কৃষ্ণকে দেখছি সাত দিন সাত তাহলে ইন্দ্রের বদমাইশিতে কৃষ্ণের ইচ্ছাটা পূর্ণ হয়েছিল ব্রজবাসীদের বোঝবাস সুবিধা হয়েছিল আর কৃষ্ণেরও সুবিধা হয়েছিল রাধারানীকে সবসময় দেখতে পারে না আর সুবিধা হয়েছে এখন সবাই বিপদে পড়েছে আছে রাধারানী এগুলো হচ্ছে গোপন কথা এগুলো বদ্ধজীব বুঝবে না তাদের জড়ো কাম আছে তারা তো এইসব রহস্য বুঝবেন না এই জন্য আমি বলি না এটা হচ্ছে রহস্য তাহলে দিন রাত ব্রজগোপীগণ মঞ্জরীগণ সবাই রাধারানী নন্দবা সবাই একসঙ্গে দেখছেন তাহলে নিন্দের ইন্দের বদমাইশিতে সুবিধে হয়ে গেল তাড়াতাড়ি এই জন্য কৃষ্ণ তার উপর তাড়াতাড়ি সন্তুষ্ট হয় আজ এই পর্যন্ত থাক কালকে আবার আলোচনা করা যাবে কিভাবে করলে পরে তাড়াতাড়ি অথচ খুব ভালো আলোচনাটা মোটামুটি হতে পারে যাই হোক পঞ্চদশ বা এবার কী হল তদেব রম্যম রুচিরম নবম নবম তদেব শশ্যৎ মনস মহসব তদেব সৌকর্ণব শোষণাম নীনা যদুত্তম শ্লোক যশো অনুগীয় বাঞ্ছাকালষে কে পাশে পতি পাবনে ভো বৈষ্ণভ্যো নমঃ